আমাদের এই ডোমেইনটা মূলত কাভার করবে 21% কোর্সেন, দ্যাটস মিন উই উইল গেট অল অ্যারাউন্ড 32% ফ্রম দিস ডোমেইন। সো 32% যেহেতু আমরা এখানে যদি আনসার করতে পারি কারেক্টলি, ইটস এ পজিটিভ থিং, পজিটিভলি আমরা এটা আমাদের টোটাল পাসিং এক্সামের জন্য, এক্সামে পাস করার জন্য এটা অনেক হেল্পফুল হবে, অনেক হেল্পফুল হবে এটা। কারণ একটা ডোমেইন থেকে সহজ ডোমেইন মোটামুটি অডিট রিলেটেড, সো আমরা যেরকম বলছিলাম যে প্রতিটা ডোমেইনের দুইটা করে অংশ, একটা ফার্স্ট পার্ট যেটা প্ল্যানিং, সেকেন্ড পার্ট এক্সিকিউশন আমাদের এই ডোমেইন ওয়ানের জন্য। সো প্ল্যানিং পার্টে যেগুলো কাভার করে, যে একটা অডিট করার জন্য যে ধরনের স্ট্যান্ডার্ড, গাইডলাইন এবং কোড অফ ইথিক্স প্রয়োজন অ্যাজ এ অডিটরের, সেইগুলো হচ্ছে আমরা প্ল্যানিং পার্টে ডিসকাস করে। এখানে বিজনেস প্রসেস কি হবে, কি কি ধরনের কন্ট্রোল আমরা এখানে ইমপ্লিমেন্ট করতে পারবো, রিস্ক বেস অডিট প্ল্যানিংটা কিভাবে করতে হবে, এবং বিভিন্ন টাইপের অডিট এবং অ্যাসেসমেন্ট যেগুলো আছে, কি কি ধরনের অডিট আমরা এখানে করি, সেইগুলো নিয়ে আমরা আমাদের আজকের এই ডোমেইন ওয়ানের পার্ট ইয়েতে আমরা দেখব। সো ফার্স্ট অফ অল আমাদেরকে ভেরি ক্লিয়ার হতে হবে যে একটা অর্গানাইজেশন মূলত কিসের জন্য অডিট করে। একটা আমরা যদি অডিট করাই, তাহলে আমরা অর্গানাইজেশনকে কি কি ইনপুট দিতে পারি। একটা অর্গানাইজেশন অডিট করে মূলত চারটা কারণে, মেন কারণ যেটা, এই চারটা কারণে মূলত অডিট করে একটা অর্গানাইজেশন। ফার্স্ট কারণ যেটা বলছে, দেখেন যে অ্যান অডিট ক্যান হেল্প অ্যান অর্গানাইজেশন ইনশিওর ইফেক্টিভ অপারেশন। একটা অর্গানাইজেশনে বিভিন্ন ধরনের অপারেশন চলতে পারে। আপনি একটা ব্যাংকিং অর্গানাইজেশনের জন্য কোর ব্যাংকিং আছে, এখানে এসএমএস সিস্টেম আছে, এখানে এটিএম সিস্টেম আছে, আরটিজিএস আছে, বিভিন্ন ধরনের অপারেশন কিন্তু একটা অর্গানাইজেশনে হয়ে থাকে। সো আপনি যখন এই অর্গানাইজেশনকে অডিট করাবেন, তখন অডিট আপনাকে হেল্প করবে যে যে লক্ষ্য এবং উদ্দেশ্য নিয়ে ম্যানেজমেন্ট একটা বিজনেস এর প্রসেস অথবা বিজনেস অপারেশনটা চালাচ্ছেন, এই অপারেশনটা ঠিক মতো হচ্ছে কিনা, ইফেক্টিভ, মানে ম্যানেজমেন্ট যেটা চেয়েছিল সেটাই হচ্ছে কিনা, এটা ইনশিওর করার জন্য। সেকেন্ড যেটা বলছে, যে একটা অর্গানাইজেশন যখন পরিচালিত হয়, একটা অর্গানাইজেশন যখন রান করে, তখন তার কিছু রেগুলেটরি বডি আছে, তার কিছু রিকোয়ারমেন্ট ফুলফিল করতে হয়। যেমন ব্যাংকিং অর্গানাইজেশনের জন্য আমাদের কি করতে হয়, বাংলাদেশ ব্যাংক আমাদেরকে কিছু, আমাদের কিছু গাইডলাইন প্রোভাইড করে। সো আমার অর্গানাইজেশন যখন পরিচালিত হচ্ছে, এই রেগুলেটরি বডি এবং কমপ্লায়েন্স রিলেটেড যে ইস্যুগুলো আছে, এইগুলো কমপ্লাই করছে কিনা, সেটা আমরা অডিটের মাধ্যমে নিশ্চিত হতে পারি। থার্ড নাম্বার যেটা বলছে, যে একটা অর্গানাইজেশনের বিজনেস, বিজনেসটা ঠিক মতো কাজ করছে কিনা। আমরা এক নম্বরে দেখছিলাম যে অপারেশন গুলো ঠিক মতো হচ্ছে কিনা, বাট এইখানে আমরা দেখতেছি যে বিজনেস গুলো ঠিক মতো করছে কিনা। যেমন নাও এডেজ বাংলাদেশ ব্যাংক একটা রুলস এ করছে যে লোনের ইন্টারেস্ট রেট সিঙ্গেল ডিজিটে আনতে হবে। সো লোনের ইন্টারেস্ট রেট যদি আপনাকে সিঙ্গেল ডিজিটে আনতে হয়, এটা কিন্তু সবার জন্য অ্যাপ্লিকেবল, বাট বাংলাদেশে কিছু কিছু ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান আছে যারা এখনো পর্যন্ত সিঙ্গেল ডিজিটে নিয়ে আসেন নাই। অথবা আরেকটা কারণ হইতে পারে, যে ফাংশনিং ওয়েল, ফাংশনের ক্ষেত্রে যে আপনি যে সফটওয়্যারটা ইউজ করতেছেন, এই সফটওয়্যারটার কারণে আপনার প্রোডাক্টিভিটি কমে যাচ্ছে কিনা, আপনার কাস্টমারের ডিসস্যাটিসফ্যাকশন বাড়ছে কিনা, সেইগুলো যাচাই বাছাই করা যায় এই অডিট পারফর্ম করার মাধ্যমে। এবং ফোর্থ নাম্বারে বলছে যে একটা অর্গানাইজেশনের যে পোটেনশিয়াল চ্যালেঞ্জ, পোটেনশিয়াল চ্যালেঞ্জ থাকে, চ্যালেঞ্জ কোনগুলো, চ্যালেঞ্জ হলো আপনি এক্স ব্যাংক, আমি ওয়াই ব্যাংক। সো আপনি এক্স ব্যাংক হিসেবে আপনি কাস্টমারকে অনলাইন ফ্যাসিলিটি দিচ্ছেন, ফ্রি অফ কস্টে অনেকগুলো সুবিধা আপনি দিচ্ছেন, বাট ওয়াই ব্যাংক হিসেবে আমি এই অনলাইন ফ্যাসিলিটিস দিতে পারছি না, আমি ম্যানুয়াল ব্যাংকিং এ আছি,
তার মানে কি আমি আপনার বিজনেসকে ডে বাই ডে আমি আমার বিজনেসকে হারাচ্ছি, অন্যদিকে আপনি আপনার বিজনেসকে গ্রোথ পজিশনে নিয়ে যাচ্ছেন। সো বিজনেসকে ভালো একটা জায়গায় নিয়ে যেতে হলে আপনাকে ওয়েব বেস সিস্টেম, কাস্টমারের ডিমান্ড এবং ইন্ডাস্ট্রি এখন যেভাবে চলতেছে ঠিক সেইভাবে আপনাকে পরিচালনা করতে হবে। সো যখন আপনি অনলাইন বা ওয়েব বেসড অথবা এই ধরনের কাস্টমারকে এক্সট্রা সিস্টেম ফ্যাসিলিটি দিতে যাবেন, ডেফিনেটলি এখানে আপনার অনেক ধরনের রিস্ক চ্যালেঞ্জের সম্মুখীন আপনি হবেন। সো এই কি কি ধরনের চ্যালেঞ্জের সম্মুখীন হইতে পারেন সেইগুলো ফাইন্ড আউট করা এবং এই চ্যালেঞ্জ থেকে এই চ্যালেঞ্জকে কিভাবে আপনি ফেস করবেন, মোকাবেলা করবেন, এই জন্য বেস্ট রিকমেন্ডেশন যেটা সেটা একজন অডিটর আপনাকে প্রোভাইড করতে পারে। সো এছাড়াও আরো কিছু বিষয় এখানে বলছে যে মোস্ট সিগনিফিকেন্টলি অ্যান অডিট ক্যান অ্যাসিওর স্টেক হোল্ডার অফ দ্য ফাইন্যান্সিয়াল অপারেশনাল অ্যান্ড ইথিক্যাল ওয়েলবিং অফ দ্য অর্গানাইজেশন। একটা অর্গানাইজেশনের স্টেক হোল্ডার যিনি আছেন তার ফাইন্যান্সিয়াল অপারেশনাল এবং ইথিক্যাল বিষয়গুলো অডিটের মাধ্যমে এটা হচ্ছে নিশ্চিত হওয়া যায়। সো আমরা যদি এই উপরের যে চারটা পয়েন্ট দেখলাম এই চারটা পয়েন্টকে আরো ইলাবোরেশন করছে যেটা যে ফর্মাল এক্সামিনেশন অ্যান্ড টেস্টিং অফ ইনফরমেশন সিস্টেমস টু ডিটারমাইন হোয়েদার নাম্বার ওয়ান বলছে কমপ্লায়েন্স উইথ দ্য অ্যাপ্লিকেবল ল রেগুলেশন কন্ট্রাক্ট অ্যান্ড ইন্ডাস্ট্রি গাইডলাইন। সো যেটা বললাম যে আমাকে ইন্ডাস্ট্রির যে রুলস রেগুলেশন আছে এই রুলস রেগুলেশন গুলো সে মানতেছে কিনা, সে ফলো করতেছে কিনা, এইটা দেখার জন্য আমরা অডিট আমাদেরকে হেল্প করতে পারে। সেকেন্ডলি বলছে দেখেন যে কমপ্লাই উইথ গভর্নেন্স ক্রাইটেরিয়া অ্যান্ড রিলেটেড অ্যান্ড রিলেভেন্ট পলিসিস অ্যান্ড প্রসিজার। গভর্নমেন্টেরও কিছু ক্রাইটেরিয়া আছে, ইন্ডাস্ট্রি বেস্ট প্র্যাকটিস যেমন আছে গভর্নমেন্টের কিছু ক্রাইটেরিয়া আছে, এই গভর্নমেন্টের ক্রাইটেরিয়া গুলো তারা মানতেছে কিনা সেটা দেখার জন্য আমরা আইস অডিট করতে পারি। থার্ড লেভেলে যেটা বলছে যে সিআইএ এনশিওর করার জন্য যে আইএস ডেটা অ্যান্ড ইনফরমেশন হ্যাভ অ্যাপ্রোপ্রিয়েট লেভেল অফ কনফিডেন্সিয়ালিটি ইন্টিগ্রিটি অ্যান্ড অ্যাভেলেবিলিটি। সো এই সিআইএ কে বলা হয় মূলত সিকিউরিটির কর্নার স্টোন, সিকিউরিটির বেসমেন্ট বলা হয় কনফিডেন্সিয়ালিটি ইন্টিগ্রিটি এবং অ্যাভেলেবিলিটি। কনফিডেন্সিয়ালিটি হলো যে আনঅথরাইজ ভাবে আপনার কোনো ডেটা, কোনো ইনফরমেশন, কোনো অ্যাসেট কেউ যেন না দেখতে পায়, না অ্যাক্সেস পায়, সেটা হলো কনফিডেন্সিয়ালিটি। ইন্টিগ্রিটি কোনগুলো? ইন্টিগ্রিটি হলো যে আপনি একটা মেসেজ, একটা ডেটা এক জায়গা থেকে আরেক জায়গায় পাঠাচ্ছেন অথবা আপনার কোনো জায়গাতে কোনো ডেটা আছে, এই ডেটাকে যেন কেউ মডিফাই না করতে পারে, চেঞ্জ না করতে পারে, অল্টার না করতে পারে, সেটাকে আমরা বলছি ইন্টিগ্রিটি। এবং অ্যাভেলেবিলিটি কখন? যখন আপনি কোন একটা সিস্টেম তৈরি করেছেন, আপনার ইউজার যারা আছে তাদের জন্য অ্যাক্সেস একটা টাইম বলেছে, কাস্টমারের জন্য আপনি এটিএম এর জন্য বলছেন 24/7 আওয়ার্স, আপনি ব্যাংকিং সফটওয়্যার যখন তৈরি করতেছেন আপনার ব্যাংকিং সফটওয়্যারে এন্ড ইউজার যারা আছে, ব্যাংকার ব্রাঞ্চ ব্যাংকিং যারা করতেছেন তাদের জন্য আপনি টাইম রাখছেন কখন? যে 10টা থেকে 6টা পর্যন্ত। সো 10টা থেকে 6টা পর্যন্ত অথবা 24/7 আওয়ার আপনার ডেটা বা সিস্টেমকে অ্যাক্সেস করার জন্য তাদের রাইট আছে, এবং এই সময়ে তারা যদি ডেটাকে না অ্যাক্সেস করতে পারে তখন আমরা সেইটাকে আমরা বলতেছি যে অ্যাভেলেবিলিটি এনশিওর হচ্ছে না। সো যে ইউজারের যখন ডেটা প্রয়োজন রুল অনুযায়ী সেই সময় যেন সে ডেটা অ্যাক্সেস করতে পারে, এইটা এনশিওর করা হয় অ্যাভেলেবিলিটির মাধ্যমে। সো কনফিডেন্সিয়ালিটি, ইন্টিগ্রিটি এবং অ্যাভেলেবিলিটির এই তিনটাকে একত্রে আমরা বলি সিআইএ, এবং এই সিআইএ এর অপোজিট যেটা সেটাকে আমরা বলি ডিএটি, ড্যাট। ডিএটি ড্যাট আমরা কেন বলতেছি? যে কনফিডেন্সিয়ালিটির অপোজিট যেটা সেটা হলো ডিসক্লোজার, ইন্টিগ্রিটির অপোজিট যেটা সেটা হলো অ্যাভেলেবিলিটি, ওই সরি অল্টারেশন, এবং অ্যাভেলেবিলিটির অপোজিট যেটা সেটাকে আমরা বলতেছি ডিস্ট্রাকশন। কোনো একটা সিস্টেম যদি ডিস্ট্রয় হয়ে যায়
তখন আমরা সেটার আর অ্যাক্সেস পাই না। এবং ফোর্থ নাম্বারে যেটা বলছে যে আইএস অপারেশন আর বিন অ্যাকমপ্লাইসড ইফিসিয়েন্টলি অ্যান্ড ইফেক্টিভলি টার্গেট আর বিন মেড। সো আমরা কি বললাম একটু আগে যে ইফেক্টিভনেসটা আমরা বললাম যে ম্যানেজমেন্ট যেটা চাচ্ছেন সেটাই হচ্ছে, সেই অনুযায়ী হচ্ছে কিনা সেটা আমরা দেখি যে ইফেক্টিভ কিনা। আর ইফিসিয়েন্টলি আমরা কোনগুলো দেখি, ইফিসিয়েন্টলি হলো যতটুকু আউটপুট দেওয়ার প্রয়োজন তার থেকে সে সিস্টেম যতটুকু দিতে পারে পুরাটা সে দিতে পারতেছে কিনা। আমার প্রয়োজন প্রফিট করা হচ্ছে 10%, বাট আমি আমার সিস্টেম যেটা দেখছি যে লেভেলের সিস্টেম যে লেভেলের বিজনেস কে আমি ইম্প্রুভ করছি আমি এক্সপেক্ট করতে পারি অথবা আমি জানি যে আমার এই সিস্টেমটা ম্যাক্সিমাম লেভেলে আমাকে হয়তো 20% প্রফিট এনে দিতে পারে। সো আমার ডিমান্ড ছিল 10%, বাট আমি যদি এটাকে প্রপার ইউটিলাইজ করি তাহলে এটা ম্যাক্সিমামটা যেটা দিতে পারবে 20%, সেটাকে আমরা বলছি যে ইফিসিয়েন্সি, সে তার সর্বোচ্চ লেভেলে যতটুকু দিতে পারবে। সো আইএস অডিট অথবা আমরা অডিটের মাধ্যমে মূলত এই চারটা বিষয় আমরা ক্লিয়ার হইতে পারি। এখন এক্সামে যদি আপনাকে এই চারটা মূল বিষয় বা আপনাকে যদি বলে হুইচ অফ দ্য ফলোয়িং ইজ দ্য মেজর পার্ট অফ আইএস অডিট, অথবা আপনাকে বলতে পারে নিচের কোনটি হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট এ মেজর পার্ট অফ আইএস অডিট সিস্টেম আর মেজর কনসার্ন অফ আইএস অডিট সিস্টেম, সো এই চারটার বাইরে যদি কোনোটা আসে সেটা মেজর হিসেবে ট্রিট করা হবে না, এবং এই চারটার মধ্যে থেকে হয়তো তিনটা বাইরের কোনো কিছু দিতে পারে, এখান থেকে একটা দিতে পারে, সেটাই আমাদেরকে আনসার দিতে হবে। সো একটা জিনিস আমি প্রথমেই বলি যে ইউ উইল গেট এ লটস অফ ডকুমেন্ট ইন দ্য মার্কেট ইন দ্য ওয়েবসাইট, বাট আপনাকে একটা জিনিস মনে রাখতে হবে সিজ আ রিভিউ ম্যানুয়াল সিআরএম যেটা আমরা দেখে পড়তেছি, এটা হলো মাস্টার ডকুমেন্ট, অলওয়েজ ইউ শুড ফলো দিস ডকুমেন্ট, এটা হলো মাস্টার ডকুমেন্ট। এই ডকুমেন্টের বাইরে আপনি পড়বেন তখনই যখন আপনি এই ডকুমেন্টটা কাভার করে ফেলবেন, এবং আপনি সবসময় আপনার চিন্তা চেতনা এই ডকুমেন্টের মধ্যেই আপনাকে রাখতে হবে। আচ্ছা, এরপরে আমরা যে পার্টটা দেখব যে যখন অডিট কাজ শুরু হয় বা একটা অডিটের প্রসেস কে অবজার্ভ করা হয় তখন একজন অডিটর হিসেবে আপনাকে কি কি বিষয়গুলো রিভিউ করতে হবে। পৃথিবীতে প্রতিটা সিস্টেম কিন্তু সেম, এখানে কিছু ইনপুট থাকে, কিছু প্রসেস থাকে, এবং এই প্রসেস অনুযায়ী কিছু আউটপুট জেনারেট হয়। ঠিক অডিট এক্সেপশনাল কোনো কিছু নয়, এখানে অডিটটাও সেম একটা অ্যাক্টিভিটিস, এখানে ইনপুট প্রোভাইড করি আমরা, প্রসেস হয় এবং আউটপুট প্রোভাইড করি। সো এই যে প্রসেস হচ্ছে যেটা, এই প্রসেসটাকে কিভাবে হচ্ছে সেটা অ্যাজ অডিটর হিসেবে যদি আপনি অডিট করতে চান তাহলে আপনাকে কি কি দেখতে হবে। ফার্স্ট অফ অল আপনাকে দেখতে হবে আপনি কোন মেশিন দিয়ে অডিট করতেছেন, কন্ট্রোল ফ্রেমওয়ার্কটা আপনাকে দেখতে হবে, কন্ট্রোল ফ্রেমওয়ার্কটা আপনাকে দেখতে হবে। সো আপনি যদি একজন ড্রাইভার হন, আপনি যদি লং ড্রাইভে যেতে চান, ফার্স্ট অফ অল আপনি কি করেন, আপনি আপনি আপনার মোটরসাইকেলে যাবেন না প্রাইভেট কারে আপনি জার্নিটা স্টার্ট করবেন সেটা আপনি ডিসাইড করেন। দ্যাটসমিন আপনি আপনি দেখেন যে আপনি কোনটা দিয়ে আপনি অডিটটা করবেন বা কোনটা দিয়ে আপনি ড্রাইভ করবেন, সেটাকে আমরা বলছি কন্ট্রোল ফ্রেমওয়ার্ক। সো কন্ট্রোল ফ্রেমওয়ার্ক পাওয়ার পরে আপনি কি করেন, আপনি জার্নি স্টার্ট করার আগে কিন্তু অনেক ধরনের ইনফরমেশন নেন, আপনার ফুলি এল আছে কিনা, আপনার মেশিনটা ঠিক আছে কিনা, গাড়ি স্টার্ট নিচ্ছে কিনা, বা যে চাকা যেগুলো আছে এগুলো ঠিক মতো কাজ করছে কিনা, এইগুলো আপনি সব ধরনের ইনফরমেশন গুলো কালেক্ট করেন। তারপরে আপনি এই ইনফরমেশন গুলোর উপর ভিত্তি করে কি করেন যে আপনি দেখেন যে আপনার কোনো দুর্বল পয়েন্ট আছে কিনা, কোনো স্ট্রং পয়েন্ট আছে কিনা। After gathering the evidence, you calculate the SWOT analysis. যেমন আপনি যখন গাড়িতে করে যেতে চাচ্ছেন আপনি কি করতেছেন, আপনি দেখছেন যে একটা টায়ারে হাওয়া কম আছে অথবা এই টায়ারটা মজবুত না, এটা হলো আপনার একটা উইক পয়েন্ট আপনি ফাইন্ড আউট করলেন। এবং আপনি যখন স্টার্ট করবেন
তখন আপনি দেখলেন যে না, আমার অতিরিক্ত আর একটা টায়ার এখানে আছে, যে যদি কোনো প্রবলেম হয় আমি এইটাকে রিপ্লেস করতে পারবো। দিস ইজ ইয়োর স্ট্রেংথ পয়েন্ট। সো আপনি এই ডেটাগুলো, এভিডেন্স গুলো কালেক্ট করার পরে আপনি সোয়াট অ্যানালাইসিস করলেন, করার পরে কিন্তু আপনি একটা রিপোর্ট রেডি করলেন যে হ্যাঁ, আমার এই প্রবলেম হলে আমি এইগুলো করব, আমার এই রিস্ক আছে, এই রিস্ককে এইভাবে আমি মিটিগেট করব। সো এইভাবে আপনি একটা প্রসেসকে ফ্রেমওয়ার্কটা করলাম। অডিটের পার্সপেক্টিভে যদি দেখি আমি কোন ফ্রেমওয়ার্ক দিয়ে আমি অডিট করব, যে আমরা আমরা ITF ফ্রেমওয়ার্ক দিয়ে অডিট করতে পারি, অথবা কোভিড ফ্রেমওয়ার্ক দিয়ে আমরা অডিটটা করতে পারি। সেকেন্ডলি, আমি বিভিন্ন ইনফরমেশন গ্যাদার করলাম, ইভিডেন্স গ্যাদার করলাম। এই ইভিডেন্স এর উপর ভিত্তি করে আমি কি করলাম, আমার শর্ট অ্যানালাইসিস করলাম, তারপরে আমি রিপোর্ট প্রিপেয়ার করলাম। এবং রিপোর্ট প্রিপেয়ার করার সময় আমার শর্ট অ্যানালাইসিস যখন করছি, তখন যদি কোনো উইকনেস থাকে, এই উইকনেসের এগেনস্টে আমি আমার অর্গানাইজেশনের বেস্ট প্র্যাকটিস অনুযায়ী, আমি আমার প্রফেশনাল এক্সপিরিয়েন্স অনুযায়ী আমি এখানে একটা রিকমেন্ডেশন প্রোভাইড করলাম। তাহলে এই চারটা কাজ আমরা মূলত অডিট প্রসেস করার সময় দেখি। সো অডিট প্রসেসটা কি আসলে, অডিট প্রসেস যে ফ্রেমওয়ার্কের কথা আমরা বলতেছি, এই প্রসেসটা মূলত তিনটা স্টেজ নিয়ে গঠিত, মেজর তিনটা পার্ট নিয়ে গঠিত। এবং এই পার্ট গুলোকে ভেঙে আরো সাব পার্টে ডিভাইড করা যায়। যেমন মেজর পার্ট কোনগুলো, নাম্বার ওয়ান প্ল্যানিং, নাম্বার টু ফিল্ড অর ডকুমেন্টেশন, এন্ড নাম্বার থ্রি রিপোর্টিং অ্যান্ড ফলো আপ। সো এই তিনটা যদি আমরা বলি, যে প্ল্যানিং কে আমরা আবার সাব ডিভাইডেড করতে পারি, ফিল্ড ওয়ার্ক কে আমরা সাব ডিভাইডেড করতে পারি, রিপোর্টিং কে আমরা সাব ডিভাইডেড করতে পারি। সো আমাদেরকে পড়তে হবে কোনগুলো, আমাদেরকে পড়তে হবে যেগুলো, যেমন একটা কোশ্চেন আপনারা দেখেন এখানে, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট দ্য মেজর ফেজ অফ অডিট প্রসেস। নিচের কোনটা অডিট ফেজের মেজর পার্ট না কোনটা, অডিট প্রসেস এর জন্য মেজর পার্ট না। আমরা দেখলাম মেজর পার্ট কোনটা, এক নাম্বার দেখছিলাম প্ল্যানিং, দুই নাম্বার আমরা দেখছিলাম ফিল্ড ওয়ার্ক, তিন নাম্বার আমরা দেখছিলাম রিপোর্টিং। সো প্ল্যানিং, ফিল্ড ওয়ার্ক এবং রিপোর্টিং যেটা আছে সেটা বি, সি এবং ডি। সো মেজর ফেজ কোনটা, না ম্যানেজমেন্ট অ্যাপ্রুভাল। সো কারেক্ট আনসার কি হবে আমাদের, এ হবে, ম্যানেজমেন্ট অ্যাপ্রুভাল যেটা, এটা আমাদের মেজর পার্ট। সো ঠিক এইভাবেই আমরা যখন স্টাডি করব, আমরা নিজেরাও যখন স্টাডি করব বা আপনারা যখন স্টাডি করবেন, আপনারা সবসময় চিন্তা করুন, যেহেতু এটা একটা এক্সাম, আপনি একটা প্যাসেজ পড়বেন, একটা প্যারা পড়বেন, এবং ওই প্যাসেজ বা প্যারা থেকে আপনি ডিটারমাইন করবেন যে আপনার এইখানে কোশ্চেনটা কিভাবে আসে। আপনাকে নিজে নিজে কোশ্চেনটা তৈরি করার মতো ক্যাপাবিলিটি যখন আপনি অর্জন করবেন, তখনই দেখবেন যে এক্সামটা আপনার জন্য অনেক সহজ হয়ে যাবে। সো এইটাকেই তারা একটা ডায়াগ্রাম দিয়ে প্রকাশ করছে, প্ল্যানিং, ফিল্ড ওয়ার্ক এন্ড রিপোর্টিং। সো অনেক ক্ষেত্রে আমরা দেখি কি, যে যখন অবলিক দিয়ে অন্য কিছু লেখা থাকে, যেমন ফিল্ড ওয়ার্ক এন্ড ডকুমেন্টেশন এটা লেখা আছে, বাট আমরা সবসময় প্রথমটা ফলো করি, করার কারণে এক্সাম যখন আসে তখন আমরা ওই প্রথমটার উপরে মনে থাকে। সো সেকেন্ড যে আর একটা টার্ম আছে এখানে, যে ডকুমেন্ট অথবা ফলো আপ, এইগুলো আমরা অনেক সময় আমরা দেখি না। আর যেহেতু এটা একটা ট্রিকি এক্সাম, সো এইখানে তারা যেটা করে, যে অনেক সময় যে ফার্স্ট পার্টটা না দিয়ে সেকেন্ড পার্ট যেটা আছে, অবলিক যেটা দেওয়া আছে, সেটাও তারা ইউজ করে। সো আমাদেরকে কিন্তু প্রতিটা পার্ট দেখতে হবে। আর একটা ইম্পর্টেন্ট বিষয় যেটা, আমরা টোটাল ম্যানুয়ালের মধ্যে যখন আমরা এইরকম ধরনের ফিগার দেখবো অথবা কোনো একটা সামারাইজেশন করার জায়গা দেখবো, আমরা সেইগুলোকে বেশি বেশি হাইলাইট করব, কারণ এই পয়েন্টগুলোর উপর থেকেই এক্সামে মূলত কোশ্চেনগুলো আসে। সো যেটা বলছিলাম, যে আমাদের এই মেন ফেজকে আবার সাব ফেজে ডিভাইড করা যায়। যেমন এইখানে একটা সাব ফেজে ডিভাইড করছে কোনগুলো, যে রিপোর্টিং লাস্ট ফেজ যেটা, রিপোর্টিং ফেজকে তারা আরো ডিভাইড করে আরো কয়েকটা অংশে এখানে ডিভাইড করছে। একটা অংশ কোনটা, রিপোর্ট রাইটিং এন্ড ইস্যুয়েন্স, ইটস এ পার্ট, বাট ইটস নট দ্য মেন পার্ট, ইটস দ্য সাব পার্ট অফ রিপোর্ট অর ফলো আপ পার্ট। এন্ড রিপোর্ট রাইটিং এন্ড ইস্যুয়েন্স, ফলো আপ, অডিট ক্লোজিং, দিস আর দ্য সাব পার্ট অফ রিপোর্টিং ফেজ।
সো ঠিক এইভাবে আমাদেরকে একটু মানে স্টেপ বাই স্টেপ দেখতে হবে যে কোনটা আপনাকে হয়তো বলতে পারে যে রিপোর্ট রাইটিং অথবা আপনাকে বলতে ফলো আপ যেটা অথবা অডিট ক্লোজিং যেটা, এইটা মূলত অডিট প্রসেস এর কোন ফেজের আন্ডারে আছে, এটা আমাকে বলতে হবে যেটা রিপোর্টিং ফেজের আন্ডারে আছে। আমরা এখানে নতুন যে টার্ম টার্মিনোলজি যেগুলো পাবো এগুলো আমরা একটু মার্ক করে রাখি। যেমন এখানে আমরা একটা নতুন টার্মিনোলজি পেয়েছি ITAF, ইনফরমেশন টেকনোলজি অ্যাসিউরেন্স ফ্রেমওয়ার্ক। মূলত সারা ওয়ার্ল্ডে যে IS অডিট করা হয় যেটা, এই ফ্রেমওয়ার্কটা মূলত এই IT অডিটের এই ফ্রেমওয়ার্কটা, ইনফরমেশন টেকনোলজি অ্যাসিউরেন্স ফ্রেমওয়ার্ক। সো ইনফরমেশন টেকনোলজি অ্যাসিউরেন্স ফ্রেমওয়ার্ক সম্পর্কে আমরা একটু পরে দেখব। তার আগে আমরা আর একটা জিনিস একটু দেখি যে টোটাল সিস্টেমের মধ্যে কিছু কিছু সময় আপনার কনফিউশন আসতে পারে যে ইনফরমেশন টেকনোলজি কখনো বলছে আবার কখনো ইনফরমেশন সিস্টেমস বলতেছে। সো অ্যাকচুয়ালি হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন দ্য IT অ্যান্ড IS? অ্যাকর্ডিং টু সিজার রিভিউ ম্যানুয়াল তারা এখানে প্রোভাইড করছে যেটা, ইনফরমেশন সিস্টেমস কনসিস্ট অফ থ্রি থিংস, পিপল প্রসেস অ্যান্ড টেকনোলজি, পিপল প্রসেস অ্যান্ড টেকনোলজি। সো এখানে যেটা বলছে যে IT বেসিকলি কনসিস্ট হয়েছে তিনটা জিনিস নিয়ে, হার্ডওয়্যার সফটওয়্যার এবং নেটওয়ার্ক। হার্ডওয়্যার সফটওয়্যার এবং নেটওয়ার্ক এই তিনটা ইকুইপমেন্ট নিয়ে মূলত ইনফরমেশন টেকনোলজি। এবং এই তিনটা জিনিসের সাথে যখন প্রসেসটা অ্যাড হয়েছে, বিভিন্ন ধরনের প্রসেস কম্পোনেন্ট যখন অ্যাড হয়েছে তখন আমরা সেইটাকে বলতেছি IS, ইনফরমেশন সিস্টেমস। সো আমরা একটা জিনিস বলতে পারি যে ইনফরমেশন সিস্টেমস যেটা এটা সুপারসেট এবং ইনফরমেশন টেকনোলজি যেটা এটা সাবসেট। আন্ডার দ্য ইনফরমেশন সিস্টেমস ইনফরমেশন টেকনোলজি সিচুয়েটেড। সো আমরা এই এই পর্যন্ত আমাদের কোনো ডিসকাস মানে কোনো কোশ্চেন আছে কিনা, আমরা জাস্ট অডিটের যে প্ল্যানিং যেটা, অডিট প্রসেসের প্ল্যানিং যেটা, এই প্ল্যানিং এর ইন্ট্রোডাকশনটা আমরা শেষ করলাম। সো যদি কোশ্চেন থাকে আপনারা কোশ্চেন করতে পারেন আনমিউট করে, আর কোশ্চেন না থাকলে আমরা মানে এগিয়ে যাব। আর কোশ্চেন শুধুমাত্র এই ক্লাসটা না, আপনারা পরবর্তী ক্লাস যেগুলো হবে সে ক্লাসেও আপনারা প্রশ্ন করতে পারেন। আমরা লাস্টে একটা ডিসকাশন সেশন রাখি, সেখানেও আপনারা কোশ্চেন করতে পারেন। আচ্ছা, এরপরে আমরা যেটা দেখতেছি সেটা IS অডিট স্ট্যান্ডার্ড গাইডলাইন্স এন্ড কোড অফ ইথিক্স। তিনটা বিষয় এখানে দেখেন ডিসকাস করছে, স্ট্যান্ডার্ড। ফারুক ভাই জি, একটু ওই যে লাস্ট যেটা বললেন IT সিস্টেম আর IT, এটা আবার একটু রিপিট করলে একটু ভালো হয়। আচ্ছা আচ্ছা, আমি এটা রিপিট করছি। IT যেটা, ইনফরমেশন টেকনোলজি যেটা, এটা তিনটা জিনিস নিয়ে গঠিত হয়। একটা হলো কম্পিউটার হার্ডওয়্যার, সফটওয়্যার এবং নেটওয়ার্ক, এই তিনটা জিনিস নিয়ে। আর IS যেটা, এটা কম্পিউটার হার্ডওয়্যার, সফটওয়্যার, নেটওয়ার্ক এবং এর সাথে হচ্ছে কিছু প্রসেস, প্রসেস ইন্টারফেস অথবা এটা কিভাবে প্রসেস গুলো কাজ করে এইগুলো নিয়ে ইনফরমেশন সিস্টেমসটা গঠিত। সো আমরা যদি দেখি স্ট্যান্ডার্ড গাইডলাইন এন্ড কোড অফ ইথিক্স যেটা, এটা ISACR অডিটিং স্ট্যান্ডার্ড আগের যে ম্যানুয়ালটা ছিল, সিজার রিভিউ ম্যানুয়ালটা ছিল, এই ম্যানুয়ালের মধ্যে তারা এই পয়েন্ট আকারে দিয়ে দিছিল, কিন্তু এই ডকুমেন্টের মধ্যে তারা এত ভাস্ট লেভেলে দেয় নাই। তারা জাস্ট পারপাসটা কোনটা এবং মেন পয়েন্ট গুলো এখানে হাইলাইট করছে। সো আমরা যদি একটু দেখি যে অ্যাকচুয়ালি রিলেশনশিপ বিটুইন ISACR অডিট স্ট্যান্ডার্ড গাইডলাইন্স এন্ড প্রফেশনাল ইথিক্স, হিয়ার উই সি দ্যাট অডিট স্ট্যান্ডার্ড ইজ ম্যান্ডেটরি, কোড অফ ইথিক্স ইজ ম্যান্ডেটরি, বাট অডিট গাইডলাইন্স যেটা এটা অপশনাল, এটা ম্যান্ডেটরি না। সো যেগুলো আপনাকে ম্যান্ডেটরি সেগুলোকে কি করতে হবে, অবশ্যই আমাকে এইগুলো ফলো আপ করতে হবে। যদি ফলো আপ না করি তাহলে আমি আমার ISACR এই কোড অফ ইথিক্স আমি ভায়োলেশন করব, আমি স্ট্যান্ডার্ডকে ফলো করতে পারবো না। সো এখানে কমনলি স্ট্যান্ডার্ড, কমনলি অ্যাকসেপ্টেড কিছু স্ট্যান্ডার্ডের কথা বলা হয়েছে, যেমন দ্য ফান্ডামেন্টাল এলিমেন্টস অফ IS অডিট
are defined and provided within ISACA IS audit and assurance standard and guidelines. So ISACA IS audit standard ebong guidelines jeta ache seta amra ektu pore dekhbo. Second part jeta bolche je ISACA code of professional ethics guides and professional and personal conduct of ISACA member and certification holder. So apni jokhon ISACA r ei CISA exam ta diben othoba apni professional hishebe nijeke protishthito korte chaben tokhon obosshoi apnake ei standard ei code of ethics je gulo ache ei ethics gulo apnake practice korte hobe apnake mene cholte hobe. So jeta bolchilam je ISACA IS audit and assurance standard jeta ei standard gulo ki ki স্ট্যান্ডার্ড তাদেরকে আমাদেরকে ফলো করতে হবে সো এইখানে কিন্তু খুব ক্লিয়ারলি বলে দিয়েছে যে ISACA IS অডিট স্ট্যান্ডার্ড যেটা স্ট্যান্ডার্ডটা হলো ম্যান্ডেটরি রিকোয়ারমেন্ট সো ম্যান্ডেটরি রিকোয়ারমেন্ট কি কি আমাদেরকে ফলো করতে হবে নাম্বার 1 ফর IS অডিটর দ্য মিনিমাম লেভেল অফ অ্যাকসেপ্টেবল পারফরম্যান্স রিকোয়ার্ড টু মিট দ্য প্রফেশনাল রেসপন্সিবিলিটিস সেট আউট ইন দ্য ISACA কোড অফ প্রফেশনাল ইথিক্স প্রফেশনাল ইথিক্সের জন্য আমাকে যেটা থাকতে হবে যে আমাকে মিনিমাল একটা এক্সপেরিয়েন্স থাকতে হবে আমাকে একটা অ্যাকসেপ্টেবল লেভেলে আমাকে উপস্থিত হতে হবে আপনি একটা অর্গানাইজেশনে অডিট করতে গেছেন সে আপনি একটা ব্যাংকে অডিট করতে গেছেন সো ব্যাংকিং সিস্টেম সম্পর্কে আপনার ধারণা থাকতে হবে সো ব্যাংকিং সিস্টেমের এই লেভেল মিনিমাম লেভেল অফ অ্যাকসেপ্টেবল পারফরম্যান্স যদি আপনার না থাকে আপনি যদি জেনারেল ব্যাংকিং না বোঝেন আপনি লোন অ্যান্ড অ্যাডভান্স না বোঝেন ফরেন ট্রেড যদি না বোঝেন তাহলে আপনি তো অডিট করতে পারবেন না সো তখন কি হবে আলটিমেটলি আপনি এই সার্টিফিকেশনটা যখন নেবেন এবং এই অডিট করে রেজাল্টটা ভালো দিতে পারবেন না এক্সপেক্টেড রেজাল্ট আপনি দিতে পারবেন না তখন কিন্তু মানে আপনার কোয়ালিটিটা সম্পর্কে প্রশ্ন আসবে এই সার্টিফিকেশন সম্পর্কে প্রশ্ন আসবে সো আপনাকে একটা মিনিমাম লেভেল অফ অ্যাকসেপ্টেবল পারফরম্যান্স এটা আপনার জন্য প্রয়োজন যখন আপনি অডিটর হিসেবে অডিট করতে যাবেন সেকেন্ড যেটা বলছে যে ম্যানেজমেন্ট এন্ড আদার ইন্টারেস্টেড পার্টির জন্য সো ফার্স্ট যেটা বললো সেটা কি আইস অডিটরের জন্য সেকেন্ড যেটা বলছে যে ম্যানেজমেন্ট এবং ম্যানেজমেন্ট লেভেলে যারা অন্যান্য পার্টি থাকে তাদের জন্য বলছে যে প্রফেশন এক্সপেকটেশন কনসার্নিং দ্য ওয়ার্ক অফ প্র্যাকটিশনার্স প্র্যাকটিশনার যারা আছে যারা আপনার অর্গানাইজেশনকে অডিট করতেছে তাদের এক্সপেকটেশন হলো আমাকে যারা অডিট করবে তাদের যেন মিনিমাম লেভেলে তাদের যেন এই এক্সপেরিয়েন্সটা থাকে তারা যেন মানে প্রফেশনালি যেন আমাকে অডিট আমার অর্গানাইজেশনকে অডিট করতে পারে সেটা কনফার্ম করতে হবে এবং থার্ড লেভেলে যেটা বলছে যে আপনি যখন এই সার্টিফিকেশনটা নেবেন সিজার ডেজিগনেশনটা আপনি হোল্ড করবেন আপনি আপনার নামের পরে যখন সিজারটা লাগাবেন তাদের জন্য বলছে দেয়ার প্রফেশনাল পারফরমেন্স রিকোয়ারমেন্ট সো প্রফেশনাল পারফরমেন্স রিকোয়ারমেন্ট যেহেতু ওনারা বলছে সো বলেই কিন্তু তারা এখানে শেষ করেনি তাহলে আমি প্রফেশনাল পারফরমেন্সটা আমি কিভাবে ইনক্রিজ করব এবং এই ইনক্রিজের জন্যই তারা কি করে কন্টিনিউয়াস এই সার্টিফিকেশন হোল্ডার যারা আছে তাদেরকে কন্টিনিউয়াস ট্রেনিং প্রোভাইড করে বিভিন্ন ওয়ার্কশপ অ্যারেঞ্জ করে এই ওয়ার্কশপ ট্রেনিং এর মাধ্যমে মূলত তারা মানে ডেভেলপমেন্ট পর্যায়ে তাদেরকে নিয়েছে সো এইখানে তিনটা পার্সপেক্টিভে আমরা দেখলাম যে স্ট্যান্ডার্ডের ক্ষেত্রে এক নম্বর কি দেখলাম যে অডিটরের জন্য দুই নম্বর ম্যানেজমেন্টের জন্য এবং যারা এই সিজা ডেজিগনেশনটা হোল্ড করবে তাদের জন্য সো এই ফ্রেমওয়ার্ক অনুযায়ী দেখেন এখানে আরো কিছু ডিটেইলস বিষয় দেওয়া আছে যে দ্য ফ্রেমওয়ার্ক ফর দ্য আইস অডিট অ্যান্ড অ্যাসুরেন্স স্ট্যান্ডার্ড প্রোভাইডস দ্য মাল্টিপল লেভেল অফ ডকুমেন্টস বিভিন্ন ডকুমেন্ট আপনি পাবেন এই স্ট্যান্ডার্ডের জন্য যেটা আমরা কি বললাম ITF ইনফরমেশন টেকনোলজি অ্যাসুরেন্স ফ্রেমওয়ার্ক এই ফ্রেমওয়ার্কের মধ্যেও আপনি এই গাইডলাইন স্ট্যান্ডার্ড এগুলো আপনারা পাবেন যেটা আমরা একটু পরে ডিসকাস করব বাট এই ডকুমেন্টটা যে আপনাকে পড়তে হবে ইটস নট নেসেসারি আপনার সিজা এক্সামের জন্য আপনাকে এই ডকুমেন্টটাই যথেষ্ট যেটা আমরা পড়তেছি আর অ্যাজ এ প্র্যাকটিশনার হিসেবে যখন আপনি কাজ করবেন তখন আপনার ওই ITF ফ্রেমওয়ার্ক যেটা এই ফ্রেমওয়ার্কটা আপনাকে ফলো করতে হবে এখানে নতুন একটা টার্ম আসছে যে অডিট এনগেজমেন্ট টুলস এন্ড টেকনিক্স প্রোভাইড এক্সাম্পল ফর অ প্রসেস এন্ড আইস অডিটর মাইট ফলো অ্যান অডিট এনগেজমেন্ট একটা অডিট এনগেজমেন্ট লেটার দিয়েই কিন্তু একজন অডিটরের সাথে
অডিটের একটা রিলেশন তৈরি হয়। অডিট এনগেজমেন্ট লেটার যখন আমরা পাই তখনই মূলত অডিটর হিসেবে আমরা কাজ স্টার্ট করি। সো আইসাক আইস অডিট এবং অ্যাসুরেন্স স্ট্যান্ডার্ড যেটা, এটা তিনটা ব্রড ক্যাটাগরিতে ডিফাইন করা হয়েছে, তিনটা ব্রড ক্যাটাগরি। একটা হলো জেনারেল, দুই নম্বর পারফরমেন্স, এবং তিন নম্বর যেটা সেটা হচ্ছে রিপোর্টিং। সো জেনারেল বলতে কি, জেনারেল হলো সবার জন্য যেটা অ্যাপ্লিকেবল, সবার জন্য প্রযোজ্য, যেটা প্রিন্সিপালস আন্ডার হুইচ দা আইস অ্যাসুরেন্স প্রফেশনাল অপারেট, সেটা সবার জন্য। সেখানে একটা নতুন টার্ম আসছে কি, ডিউ কেয়ার। ডিউ কেয়ার যেটা কমনলি সবাই এক্সপেক্ট করে যেটা পাবে সেটাই। জেনারেল মধ্যে আরো কি আছে, এখানে ইথিক্স আছে, ইন্ডিপেন্ডেন্স আছে, অবজেক্টিভিটি আছে, নলেজ আছে, কম্পিটেন্সি আছে এবং স্কিল আছে। সো এই এই জেনারেল বিষয়গুলো প্রতিটা অডিটরের থাকার প্রয়োজন। তাকে জানতে হবে ডিউ কেয়ার কি, তার প্রফেশনালি তার স্কিল হইতে হবে, তার কম্পিটেন্সি থাকতে হবে, তাকে নলেজ গ্যাদার করতে হবে, ইন্ডিপেন্ডেন্সি তাকে অডিট করার মতো ক্যাপাবিলিটি থাকতে হবে, এবং সে শুধুমাত্র অবজেক্টিভিটির উপরে সে অডিটটা পারফর্ম করবে। এটা হলো জেনারেল, যে সবার জন্য যেটা অ্যাপ্লিকেবল এগুলো থাকতেই হবে। দুই নম্বর যেটা বলছে পারফরমেন্স, পারফরমেন্স কি বলছে, ডিল উইথ দ্য কন্ডাক্ট অফ দ্য অ্যাসাইনমেন্ট। আপনি যখন কোনো একটা অ্যাসাইনমেন্ট আপনাকে দেবে, এই অ্যাসাইনমেন্টটা ডিল করতে হবে এমনভাবে যেন আপনি টোটাল সিস্টেমটাকে বোঝেন, এবং প্ল্যানিং থেকে শুরু করে এই ডিলটা শেষ করতে হবে একেবারে রিপোর্ট রাইটিং দিয়ে। সো এখানে কি, প্রথমে প্ল্যানিং অ্যান্ড সুপারভিশন, দেন স্কোপিং, রিস্ক অ্যান্ড ম্যাটেরিয়ালিটি, রিসোর্স মোবিলাইজেশন, সুপারভিশন, এই পয়েন্টগুলো কোথায় আসছে আমার এখানে, আমার পারফরমেন্সের ক্ষেত্রে আসছে। দেন থার্ড যেটা সেটা হচ্ছে রিপোর্ট রাইটিং। রিপোর্ট রাইটিং কি, অ্যাড্রেস দ্য টাইপস অফ রিপোর্ট। আপনি এক একটা অর্গানাইজেশনে অডিট করার সময় এক এক ভাবে আপনি অডিট করতেছেন, এক এক ভাবে আপনি স্যাম্পল কালেকশন করছেন, এক এক ভাবে আপনি ইন্টারভিউ নিচ্ছেন। সো রিপোর্টটা কিন্তু একই রকম হবে না, রিপোর্টটাও ডিফারেন্ট হবে। সো কি কি ধরনের রিপোর্ট রাইটিং করি আমরা আমাদের এই ডোমেনের পার্ট বিতে আমরা দেখবো যে কি কিভাবে এই রিপোর্ট রাইটিংটা করি। সো এখানে আমাদেরকে মেনলি জানতে হবে যে আইসাক আইস অডিট অ্যান্ড অ্যাসুরেন্স স্ট্যান্ডার্ড যে তিনটা ভাগে ভাগ করা হয়েছে, এই তিনটা ভাগ সম্পর্কে জানতে হবে। এক নম্বর জেনারেল, দুই নম্বর পারফরমেন্স, তিন নম্বর হলো রিপোর্টিং। এক্সামের ক্ষেত্রে দেখছি ম্যাক্সিমাম ক্ষেত্রে যে যখন এরকম তিনটা পয়েন্ট থাকে অথবা চারটা পয়েন্ট থাকে, যখন তিনটা পয়েন্ট থাকে তখন ওরা এক্সামের কোশ্চেনে দেয় হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট এ পার্ট অফ অডিট রিপোর্ট রাইটিং অথবা জেনারেল গাইডলাইন এর মধ্যে। তার মানে কি, তিনটা দেওয়া আছে এবং অতিরিক্ত আর একটা দেওয়া আছে, আপনাকে ফাইন্ড আউট করতে হবে যে অতিরিক্ত কোনটা দেওয়া আছে, ম্যান মেড কোনটা, সেটা আপনাকে ফাইন্ড আউট করতে হবে। আর চারটা যখন থাকে, চারটা থাকলেও ঠিক একই কাজ করে, চারটা থেকে একটা অমিট করে অন্য আর একটা রিপ্লেস করে দেয়। সো যেখানে তিনটা এবং চারটা পয়েন্ট পাওয়া যাবে, এগুলো আমাদের একটু বেশি কনসেন্ট্রেশন দিয়ে আমাদেরকে পড়তে হবে। ওকে, আইসাক আইস অডিট অ্যান্ড অ্যাসুরেন্স গাইডলাইন। আইসাক আইস অডিট অ্যাসুরেন্স অ্যান্ড গাইডলাইনের মধ্যে কি বলছে, তা আমরা স্ট্যান্ডার্ডের মধ্যে দেখলাম। প্রথমে স্ট্যান্ডার্ড এটা কি বললাম আমরা, ম্যান্ডেটরি। গাইডলাইন হলো নন ম্যান্ডেটরি, এটা ম্যান্ডেটরি না, অপশনাল। কারণ কি, কারণ হলো স্ট্যান্ডার্ডকে অ্যাচিভ করার জন্য আপনি গাইডলাইন গুলো মূলত কাজ করে। সো আপনি আপনার সুবিধা অনুযায়ী আপনি এটাকে চেঞ্জ করে নিতে পারেন। স্ট্যান্ডার্ড যেটা, এটা আমরা কিছুটা হলেও স্ট্যাটিক বলতে পারি, আর গাইডলাইন যেটা, এই গাইডলাইনটা মূলত ডাইনামিক। সো গাইডলাইন প্রোভাইড গাইডেন্স অ্যান্ড অ্যাডিশনাল ইনফরমেশন অন হাউ টু কমপ্লাই দ্য আইসাক আইস অডিট অ্যান্ড অ্যাসুরেন্স স্ট্যান্ডার্ড। সো টু অ্যাচিভ দ্য আইসাক আইস অডিট স্ট্যান্ডার্ড গাইডলাইন ওয়ার্ক অ্যাজ দ্য ড্রাইভার। সো আইসাক সিজ এ রিভিউ ম্যানুয়াল অনুযায়ী যখন আমরা অ্যাজ এ অডিটর হিসেবে অডিট করতে যাব, তখন আমাদেরকে কি কি বিষয়গুলো ফলো করতে হবে। নাম্বার ওয়ান, কনসিডার টিম, কনসিডার দেম
in determine how to implement ISACA audit and assurance standard. আমি যখন অডিট করতে যাব একটা অর্গানাইজেশনে আমার ফার্স্ট পার্ট হলো আমি কিভাবে অডিট অ্যাসুরেন্স এবং স্ট্যান্ডার্ড যেগুলো আছে আইসাকার এইটা কিভাবে আমি ওখানে ইমপ্লিমেন্ট করতে পারি আইসাকা তো আমাকে কিছু স্ট্যান্ডার্ড দিয়েই দিছে জেনারেল পারফরম্যান্স এবং রিপোর্টিং এর ভিত্তিতে যে স্ট্যান্ডার্ড গুলো আছে এই স্ট্যান্ডার্ড গুলো কিভাবে আমি আমার অডিটের মধ্যে ইমপ্লিমেন্ট করতে পারি সেটা আমাকে অ্যাজ এ অডিটর হিসেবে আমাকে চিন্তা করতে হবে সেকেন্ডলি আমাকে যেটা দেখতে হবে আমার যে প্রফেশনাল জাজমেন্ট আছে এই জাজমেন্টের উপর ভিত্তি করে স্পেসিফিক সেক্টরে আমাকে অডিটটা পারফর্ম করতে হবে সো আমরা অনেক সময় বলি কি ল এন্ড প্র্যাকটিস তার মানে কি এক নাম্বার যে পয়েন্টে যাচ্ছে সেটা হচ্ছে ল স্ট্যান্ডার্ডকে আমি ফলো করতেছি আর সেকেন্ড পয়েন্ট যেটা সেটা হলো আমার প্র্যাকটিস আমার এক্সপেরিয়েন্স যেটা আছে আমার প্রফেশনাল জাজমেন্ট যেটা আছে সেইটা দিয়ে আমি অডিটটা করতেছি এবং থার্ড লেভেলে আমাকে যেটা করতে হচ্ছে যে আমি অডিটটা যখন পারফর্ম করতেছি শেষের দিকে তখন আমি দেখতেছি যে আমার আমি আবার একটু এটা কমপ্লাই করে নিচ্ছি যে কোন স্ট্যান্ডার্ড আমার এখান থেকে বাদ পড়ছে কিনা বি এবল টু জাস্টিফাই এনি ডিপার্চার ফ্রম দা আইসাকা অডিট অ্যান্ড অ্যাসুরেন্স স্ট্যান্ডার্ড কোন স্ট্যান্ডার্ড বাদ পড়ছে কিনা সেটা আমাকে দেখে নিতে হবে সো এই তিনটা আমাকে অ্যাজ এ অডিটর হিসেবে আমাকে মানে যখন আমি অডিট করব তখন আমাকে দেখতে হবে সো আপনি যখন আপনার এক্সামে এখন যেভাবেই করছেন আসুক আপনি যদি এই তিনটা পয়েন্ট মনে রাখেন তাহলে কিন্তু আপনার কখনোই আপনাকে মিসগাইডেড করতে পারবে না যে অডিট অ্যান্ড অ্যাসুরেন্স গাইডলাইন যেটা এই গাইডলাইনটা কিভাবে আপনি মানে আপনি মেনটেন করবেন এই যে আইসাকার আইস অডিট গাইডলাইন স্ট্যান্ডার্ডের কথা বলতেছি এইগুলো যদি আপনারা আরো ডিটেলস দেখতে চান তাহলে আইসাকার ওয়েবসাইটে তাদের এই যে অ্যাড্রেসটা দেওয়া আছে এইখানে আপনি এগুলো পড়তে পারেন এগুলো ফ্রি অফ কস্ট ফ্রি অফ কস্টে আপনি এই ডকুমেন্ট গুলো পাবেন সো আইসাকা কোড অফ প্রফেশনাল ইথিক্স আমরা তিনটা পার্ট নিয়ে কথা বলছিলাম একটা হলো স্ট্যান্ডার্ড দুই নম্বর গাইডলাইন এবং তিন নম্বর বলছিলাম প্রফেশনাল ইথিক্স সো প্রফেশনাল ইথিক্স হলো যখন আপনি অডিট করতে যাবেন তখন আপনাকে যেগুলো মেনে চলতে হবে আপনাকে মানতে হবে যেগুলো সেগুলো হলো প্রফেশনাল ইথিক্স প্রফেশনাল ইথিক্স এক নম্বর হলো যে সাপোর্ট গভর্নেন্স অর্গানাইজেশন যেটা আছে এই অর্গানাইজেশনের যে রুলস রেগুলেশন আছে এগুলো আপনাকে মানতে হবে এই অর্গানাইজেশনের কন্ট্রোলিং বডি যারা রেগুলেটরি বডি যারা তারা যে রুলস রেগুলেশন দিছে এগুলো আপনাকে জানতে হবে অর্গানাইজেশনের ইন্ডাস্ট্রি বেস্ট প্র্যাকটিস যেটা সেগুলো আপনাকে জানতে হবে এবং এই তিনটার সমন্বয়ে মূলত আপনাকে অডিটটা পারফর্ম করতে হবে সো আপনি এখান থেকে একটা জিনিস জানেন আর একটা জিনিস জানেন না এইটা করা যাবে আপনি ব্যাংকের রুল জানতে হবে যদি ব্যাংকে অডিট করতে চান ব্যাংকের ম্যানেজমেন্ট যে পলিসি তৈরি করে দিয়েছে এটা আপনাকে জানতে হবে এই ব্যাংকের কন্ট্রোলিং অর্গানাইজেশন যারা রেগুলেটরি বডি বাংলাদেশ ব্যাংক তাদের কিছু জানতে হবে ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠান বিভাগ গভর্নমেন্টের যারা আছে তাদের এই রুলস গুলো আপনাকে জানতে হবে তাহলেই আপনি অডিটটা করতে পারবেন প্রফেশনাল ইথিক্সটা আপনার ঠিক থাকবে সেকেন্ডলি যেটা ইউ হ্যাভ টু পারফর্ম ইওর অডিট ইওর ডিউটিস উইথ অবজেক্টিভলি আপনি অবজেক্টিভলি মানে কি আপনাকে যতটুকু অবজেক্ট সেট করে দিছে এই অবজেক্টের বাহিরে যে আপনি কোনো কাজ করতে পারবেন না আপনি অতিরিক্ত কোনো কিছু কাজ করতে পারবেন না আপনি অডিট করতে গেছেন সেখানে করছেন আপনাকে এভাবেই আপনাকে দিতে পারে যে ওয়েন ইউ কন্ডাক্ট এ অডিট ইউ সি দ্যাট হিয়ার থ্রি অর ফোর থিংস ইজ মেনশনড বাট অ্যানাদার ইম্পর্টেন্ট থিং নট মেনশনড হিয়ার সো আপনি অডিট করার সময় কি করবেন আপনি যখন অডিট করতে গেলেন দেখলেন চারটা জিনিস এখানে ইনক্লুড করা হয়েছে বাট এই চারটার সাথে মোস্ট রিলিভেন্ট আর একটা প্রসেস এখানে ইন্ডিকেট করা হয়নি অডিটের আওতায় আনা হয় সো অ্যাড এ অডিটর হিসেবে আপনি কি করবেন আপনি কি ওইটা অডিট করবেন ওইটা কি আপনি অডিটের রুলস এর মধ্যে নিয়ে আসবেন ম্যানেজমেন্টকে কি এটাকে কনফার্ম করবেন কি করবেন এইটা সো এইখানে মেন কাজ হলো যে আপনি যেটা অডিট স্কোপের মধ্যে নয় সেটা আপনি দেখতে পারবেন এটা আপনার না পার আপনি লাস্টে যখন রিকমেন্ডেশন করবেন তখন হ্যাঁ আপনি হয়তো লিখতে পারেন আপনি হয়তো আপনার অবজারভেশনটা লিখতে পারেন বাট
আপনি ওই সময় আপনি কোনো কিছু বলতে পারবেন না। তার মানে কি, আপনাকে অবজেক্টিভ অনুযায়ী আপনাকে কাজ করতে হবে। ডিউ ডিলিজেন্স, প্রফেশনাল কেয়ার, এই দুইটার ভিত্তিতে আপনাকে কাজ করতে হবে। সো একটু আগে আমরা দেখলাম কি ডিউ কেয়ার, এখন আমরা দেখতেছি ডিউ ডিলিজেন্স। সো দুইটা ডিফারেন্ট টার্মস, দুইটার অ্যাক্টিভিটি ডিফারেন্স। ডিউ কেয়ার হলো, আমরা যদি একটা এক্সাম্পল দেই, আপনার আপনি যে অর্গানাইজেশনে জব করেন, একজন কাস্টমার আসছে, আপনি ব্যাংকে জব করেন, কাস্টমার আসছে, একটা খুবই সিনিয়র সিটিজেন, উনি এসে ওনার ফর্মটা ফিল আপ করতে পারছেন না। সো আপনি অ্যাজ এ ব্যাংকার হিসেবে, কাস্টমার অফিসার হিসেবে আপনি দেখলেন উনি এটা ওপেন মানে রেজিস্ট্রেশন করতে পারতেছেন না বা ফর্মটা ফিল আপ করতে পারছেন না, আপনি তার কাছে যেয়ে তাকে হেল্প করলেন। বাট এইটা কিন্তু আপনার জবের রেসপন্সিবিলিটির কোথাও লেখা নেই, বাট আপনি আপনার প্রফেশনালি আপনি করলেন, আপনার মানবিক কারণে হোক বা আপনার অর্গানাইজেশনের গুড উইল বাড়ার জন্য এই জন্য আপনি করলেন। দিস ইজ কল্ড দ্য ডিউ কেয়ার। আপনি তাকে ডিউ কেয়ার, ডিসি দিয়ে আমরা প্রকাশ করতে পারি, ডিসি, ডি ফর ডিউ, সি ফর কেয়ার, অথবা আমরা বলতে পারি ডি ফর ডু, ডি ফর কারেক্ট, ডিউ কেয়ার। আর ডিউ ডিলিজেন্স যেটা, যে ওই কাস্টমারের কিছু জায়গা তার সিগনেটরি প্রয়োজন, আপনি কিন্তু ওই সিগনেচার গুলো আপনি দিয়ে দিতে পারবেন না, এটা কাস্টমারকেই দিতে হবে। এটা কি, এটা হচ্ছে লিগাল ম্যাটার। সো যখন লিগাল ম্যাটার আসে, প্রফেশনালি আপনাকে প্রফেশনালিজম এখানে দেখাইতে হয়, সেটাকে আমরা বলছি ডিউ ডিলিজেন্স। সো ডিউ ডিলিজেন্স হলো ডিডি, ডি ফর ডু, ডি ফর ডিটেক্ট। আর ডিউ কেয়ার আমরা কি বললাম, ডু কারেক্ট, ডিসি, ডু কারেক্ট, আর ডিউ ডিলিজেন্স ডিডি, ডু ডিটেক্ট। এই দুইটার ডিফারেন্স আমরা মনে রাখবো। মাঝে মাঝে ডিউ ডিলিজেন্স এবং ডিউ কেয়ার থেকে ঘুরাই ফেরাই কিছু কোশ্চেন আসে, বাট আমরা যদি মেন জিনিসটা আমরা মনে রাখি, ডেফিনেটলি আমরা ইনশাল্লাহ আমরা কোশ্চেনের আনসার করে আসতে পারবো। সো প্রফেশনাল ইথিক্স এর দুই নম্বর আমরা কি দেখলাম, যে এখানে আমাকে অবজেক্টিভ অনুযায়ী আমাকে আমার যে এরিয়া আছে অডিটের, ততটুকুই আমাকে করতে হবে, আমি আমার অবজেক্টিভের বাইরে যেয়ে কোনো কাজ করতে পারবো। থার্ড নাম্বার যেটা বলছে, যে সার্ভ ইন দ্য ইন্টারেস্ট অফ স্টেক হোল্ডার, স্টেক হোল্ডারের ইন্টারেস্ট অনুযায়ী আমাকে অডিটটা পারফর্ম করতে হবে। বাট লাস্টে লেখা আছে দেখেন, ইন এ লফুল ম্যানার, অবশ্যই আইন মেনে। একটা অডিটর হিসেবে আপনাকে একটা মিস্টার এক্স কোম্পানি অথবা একটা এক্স কোম্পানি, ওয়াই কোম্পানি আপনাকে বলছে আপনি আমার রিপোর্টটা এইভাবে করে দেন, তো দিস ইজ নট দ্য রাইট থিং। সে তার মতো করে দেবে না, সে তার কাজের এরিয়াটা অবজেক্টিভ কোনটা হবে, স্কোপ কোনটা হবে, সেটা আপনাকে ডিফাইন করে দিতে পারে। বাট আপনি আপনার মতো প্রফেশনাল ইন্ডিপেন্ডেন্সে আপনি যেন রিপোর্ট তৈরি করতে পারেন। এখানে সে বললো যে ঠিক আছে আপনি আমাকে প্রফিট মার্জিনটা একটু বেশি দেখাই দেন, অথবা সে বললো আপনি আমার এই বছরে আমার ক্যাপিটাল যেটা পারছে সেটা একটু বেশি দেখাই দেন, নো, এইটা করা যাবে। সো অবশ্যই আপনাকে প্রফেশনালি, আপনাকে লফুল ম্যানারে আপনাকে অডিটটা সার্ভ করতে হবে। চার নম্বর যেটা, মেনটেইন দ্য প্রাইভেসি অ্যান্ড কনফিডেন্সিয়ালিটি অফ দ্য ইনফরমেশন। আপনি যে অর্গানাইজেশনে অডিট করতে যাচ্ছেন, এই অর্গানাইজেশনে কোনো ডেটা, কোনো ইনফরমেশন, কোনো কিছুই আপনি আপনার পার্সোনাল কাজে আপনি ইউজ করতে পারবেন না। আপনি কখনোই এই ডেটাকে কোন কম্পিটিটর যারা আছে, কম্পিটিটরের সাথে আপনি এই ডেটাকে শেয়ার করতে পারবেন। সো এইগুলোকে আমরা কি বলতেছি, যে প্রাইভেসি অ্যান্ড কনফিডেন্সিয়ালিটি অফ ইনফরমেশন, এটা আপনাকে মেনটেন করতে হবে। মেনটেন কম্পিটেন্সি, দক্ষতা মেনটেন করতে হবে। আপনি একটা জায়গা অডিট করতে গেছেন, বাট আপনি অডিটি থেকে আপনার নলেজ কম, তাহলে কি আপনি কোনো ফ্রড অথবা তাকে কি আপনি বেস্ট রিকমেন্ডেশন প্রোভাইড করতে পারবেন? পারবেন না। সো আপনি যে বিষয়ে অডিট করতে যাবেন, এই বিষয়ে আপনার দক্ষতা অর্জন করতে হবে, আপনাকে নলেজ, আপনার স্কিল ডেভেলপ করতে হবে। এবং নাম্বার সিক্স, ইনফর্ম অ্যাপ্রোপ্রিয়েট পার্টিস অফ দ্য রেজাল্ট অফ ওয়ার্ক পারফর্ম। আপনি যে কাজটা করেছেন, যে অডিটটা পারফর্ম করছেন, এই অডিটের রেজাল্টটা একটা নির্দিষ্ট সময়ের মধ্যে ইউ হ্যাভ টু সাবমিট দিস রেজাল্ট টু অডিট, অডিটি ম্যানেজমেন্ট, ম্যানেজমেন্টকে নির্দিষ্ট সময়ের মধ্যে দিতে হবে। বাংলাদেশে মতো এইরকম করলে হবে, একটা খুনের অডিট হচ্ছে, একটা ধর্ষণের
যেন ইনভেস্টিগেশন হচ্ছে বাট রিপোর্ট আর জমা হচ্ছে না, বছরের পর বছর চলে যাচ্ছে রিপোর্ট জমা হচ্ছে না, এইটা না। এটা হলো একটা নির্দিষ্ট সময়ের মধ্যে ইউ হ্যাভ টু সাবমিট দিস রিপোর্ট টু দ্য ম্যানেজমেন্ট। নাম্বার সেভেন যেটা, যে সাপোর্ট দ্য প্রফেশনাল এডুকেশন অফ স্টেক হোল্ডার ইন এনহ্যান্সিং দেয়ার আন্ডারস্ট্যান্ডিং অফ দ্য গভর্নেন্স অ্যান্ড ম্যানেজমেন্ট অফ এন্টারপ্রাইজ ইনফরমেশন সিস্টেমস অ্যান্ড টেকনোলজি ইনক্লুডিং অডিট কন্ট্রোল সিকিউরিটি অ্যান্ড রিস্ক ম্যানেজমেন্ট। এখানে যেটা বলছে যে আপনি অনেক সময় অর্গানাইজেশনে যখন অডিট করতে যাবেন তখন দেখবেন যে ওই অর্গানাইজেশনের কিছু পিপল আছে, অ্যাকচুয়ালি আপনি যে অডিট করবেন এই অডিট চার্টারটা, অডিট এনগেজমেন্ট লেটারটা কে প্রোভাইড করে, আপনাকে অডিটের জন্য যে চিঠিটা দেয় কে দেয়, এই চিঠিটা কিন্তু মূলত ম্যানেজমেন্ট আপনাকে দিচ্ছে। সো ম্যানেজমেন্ট যখন আপনাকে একটা অডিট চার্টার, মানে অডিটের মধ্যে স্কোপ কি হবে, এটা কি করতে হবে, এভরিথিং ডিটেলস কিন্তু লেখা থাকে অডিট চার্টারের মধ্যে। সো টপ ম্যানেজমেন্ট এটা দেখে শুধু সাইন করে দেয়, যখন ম্যানেজমেন্ট এটা না বুঝে সাইন করে আলটিমেটলি অডিটের এই অ্যাক্টিভিটিসটা কোয়েশ্চনেবল হয়ে যায়, কারণ আপনি কি করছেন আপনার প্রফেশনালি জাজমেন্ট দিয়ে যেটা করতেছেন এটার ভ্যালু পায় না। অথবা অডিটের লাস্টে যখন আপনি রিপোর্টটা সাবমিট করেন তখন এইটির মধ্যে কনফ্লিক্ট হয়ে যায়। সো এইরকম সিচুয়েশন যদি হয় তখন আমাদেরকে কি করতে হবে, আমাদের ফার্স্ট কাজ যেটা সেটা হলো অডিটি যদি না জানে, টপ ম্যানেজমেন্ট যদি না জানে, তাদেরকে এডুকেশনের ব্যবস্থা করতে হবে, বিভিন্ন ট্রেনিং এর ব্যবস্থা করতে হবে। বাট আপনি যে এরকম বলবেন যে স্যার আপনি তো এটা জানেন না, সো আসেন আপনাকে আমি ট্রেনিং দিই বা আমরা আপনাদের জন্য ট্রেনিং প্রোভাইড করি, এইভাবে আপনি তাদের সাথে শেয়ার করতে পারবেন না। আপনাকে কিভাবে এটাকে ইয়ে করতে হবে, উপস্থাপন করতে হবে, আপনাকে উপস্থাপন করতে হবে ঠিক আপনি একটা কিক অফ প্রোগ্রাম করলেন অডিটের জন্য, একটা ছোট আকারে প্রোগ্রাম করলেন, সেখানে ম্যানেজমেন্টের পার্ট থাকলো, জাস্ট আপনি একটা ওভারভিউ সেখানে দিলেন যে আমরা এই পারপাসটা অডিটটা করব, আমাদের আউটপুটটা এখানে এই হবে, আমার এই পিপলটা এখানে এনগেজ থাকবে, দ্যাটস মিন আপনি তাদেরকে একটা ধারণা দিয়ে দিলেন। সো এই ধারণা নিয়ে যখন আপনি ফাইনালি রিপোর্টটা সাবমিট করবেন এই রিপোর্টটা তখন তারা বুঝতে পারবে। সো এই প্রফেশনাল এডুকেশন অফ স্টেক হোল্ডার ইটস এ ম্যান্ডেটরি ম্যাটার। সো আমরা কি পড়লাম, আমরা দেখলাম যে অডিটের ক্ষেত্রে যে আমার তিনটা জিনিস, একটা হলো স্ট্যান্ডার্ড ফলো করতে হবে যেটা ম্যান্ডেটরি, আমরা গাইডলাইন যেটা অপশনাল, এবং প্রফেশনাল ইথিক্স এটাও আমাকে ম্যান্ডেটরি। সো এই পয়েন্টের উপর ভিত্তি করে দেখবেন আপনি, আমরা যতটুকু ডিসকাস করছি এখান থেকে দেখবেন তিন থেকে চারটা কোশ্চেন এই অংশের মধ্যে থেকেই চলে আসে, যেহেতু এখানে প্রফেশনাল ইথিক্স থাকে, এখানে বিভিন্ন বিষয়গুলো থাকে, এই জন্য এটা এখান থেকে কোশ্চেন আসে, তিনটা চারটা কোশ্চেন আসবে এবং সহজে আপনি আনসার গুলো দিতে পারবেন। ITF আমরা বলছিলাম, ITF ইনফরমেশন টেকনোলজি অ্যাসুরেন্স ফ্রেমওয়ার্ক। সো আমরা এই ITF এর মধ্যে যেগুলো আছে, যে ITF এর মধ্যে কি কি প্রোভাইড করে তারা, ITF কি, এটা ITF হলো ইনফরমেশন টেকনোলজি অ্যাসুরেন্স ফ্রেমওয়ার্ক। সো এই অ্যাসুরেন্স ফ্রেমওয়ার্ক এর মধ্যে মূলত একজন প্রফেশনাল হিসেবে যখন আপনি অডিট করতে যাবেন তখন আপনাকে কি কি ফলো করতে হবে, যে বিষয়গুলো আমরা এতক্ষণ ডিসকাস করলাম, আমরা ডিসকাস করলাম কি যে এখানে স্ট্যান্ডার্ড কি হবে, এখানে গাইডলাইন কি হবে, এবং প্রফেশনাল ইথিক্স যেগুলো আমাকে মেনটেন করতে হবে, এই তিনটা বিষয় মূলত এই ITF ফ্রেমওয়ার্ক এর মধ্যে দেওয়া আছে। সো এস্টাবলিশ স্ট্যান্ডার্ড দ্যাট অ্যাড্রেস দ্য হাইস অডিটর রোল অ্যান্ড রেসপন্সিবিলিটিস, নলেজ অ্যান্ড স্কিল, ডিলিজেন্স, কন্ডাক্ট অ্যান্ড রিপোর্টিং রিকোয়ারমেন্ট, বিভিন্ন টার্মিনোলজি ডেফিনেশন, বিভিন্ন টেকনিক ডিজাইন, এই টোটাল বিষয়টা ডিসকাস করা হয়েছে ITF ফ্রেমওয়ার্কের মধ্যে, ইনফরমেশন টেকনোলজি অ্যাসুরেন্স ফ্রেমওয়ার্ক। সো আমরা যদি একটু দেখে আসি, যেহেতু আমরা এই ফ্রেমওয়ার্কের কথা বলছি যে ইনফরমেশন টেকনোলজি অ্যাসুরেন্স ফ্রেমওয়ার্কটা কেমন, এই ফ্রেমওয়ার্কটা এরকমই, দিস ডকুমেন্ট ইজ ভেরি ভেরি হেল্পফুল ফর দ্য প্রফেশনাল for the practitioner, but as a CISA certification aspirant apni jodi exam dite chan ei exam er jonno eta eto important na par eita jokhon apni practitioner hishebe nijeke establish korte chaben tokhon eta apnar jonno important
এবং এজ এ ফার্স্ট বাংলাদেশি হিসেবে কিন্তু এই ডকুমেন্টটাই আমার সুযোগ হয়েছে। সো এটা যদি আমরা একটু দেখি যে আসলে এই স্ট্যান্ডার্ড গুলো কিভাবে মেনটেন করতেছে। আচ্ছা, যেমন এখানে দেখেন যে এখানে আইএস অডিট এন্ড অ্যাসুরেন্স স্টেটমেন্টের মধ্যে আছে, যেমন যেগুলো আমরা বললাম যে অডিট চার্টার। সো এখানে অডিট চার্টার সম্পর্কে দেখেন ইন ডিটেইলস বলা আছে, অর্গানাইজেশনাল ইন্ডিপেন্ডেন্স সম্পর্কে বলা আছে এখানে, এখানে প্রতিটা ক্রাইটেরিয়া কি হবে, এখানে ডেফিনেশন, এক্সপ্লেনেশন, পারপাস, আপনি কিভাবে এটাকে কাজ করবেন, আপনার রিপোর্টিং স্ট্যান্ডার্ডটা কি হবে, ফলো আপটা আপনি কিভাবে করবেন, এগুলো প্রতিটা জিনিস সুন্দরভাবে এখানে ক্লারিফাই করা আছে এখানে এই অডিট স্ট্যান্ডার্ড মধ্যে। এই ডকুমেন্টটাও আমি আপনাদেরকে প্রোভাইড করব। সো এইটা এক্সামে পাশের জন্য এটা এত ইম্পর্টেন্ট না, বাট দিস ডকুমেন্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর দা প্র্যাকটিশনার। সো এরপরের পার্ট আমরা যেটা দেখবো যে বিজনেস প্রসেস, একটা অর্গানাইজেশনের বিজনেস প্রসেস কি এবং এটা কিভাবে কাজ করে সেটা আমরা একটু দেখব। সো বিজনেস প্রসেস এর মধ্যে কি বলা হচ্ছে এখানে যে আইএস অডিটর মাস্ট আন্ডারস্ট্যান্ড এন্ড বি এবল টু ইভালুয়েট দা বিজনেস প্রসেস অফ দা অর্গানাইজেশন দে আর অডিটিং। এজ এ অডিটর হিসেবে আপনি যখন কোনো অর্গানাইজেশনকে অডিট করতে যাবেন, তখন আপনার ফার্স্ট জব, যেটা ফার্স্ট কাজ যেটা, সেটা হলো আপনাকে এনশিওর করতে হবে, আপনাকে এনশিওর করতে হবে যে আপনি এই অর্গানাইজেশনের বিজনেসটা আপনি বুঝেন কিনা, এই অর্গানাইজেশনের যে লক্ষ্য উদ্দেশ্য আছে, গোল এবং অবজেক্টিভ আছে, এই গোল এবং অবজেক্টিভ আপনি বুঝেন কিনা সেটা আপনাকে এনশিওর হতে হবে। আপনি যদি এইটা এনশিওর না হইতে পারেন, এই অর্গানাইজেশনের ইন্টারনাল কন্ট্রোল কি কি আছে, বিজনেস প্রসেস কি আছে, কি নিয়ে এরা মানে কাজ করে, এইগুলো যদি আপনি না জানতে পারেন, আপনি কখনোই কখনোই অডিটটা আপনার পারফেক্টলি আপনি পারফর্ম করতে পারবেন। সো অডিটরের মেইন কাজ যেটা, এক নাম্বার কাজ যেটা অডিটের, এর বিজনেস এনভায়রনমেন্ট বুঝতে হবে, বিজনেস অবজেক্টিভ বুঝতে হবে, বিজনেস গোলকে বুঝতে হবে, তারপরে আপনি অডিটটা পারফর্ম করবেন। সো এ বিজনেস প্রসেস ওনার ইজ দ্য ইন্ডিভিজুয়াল রেসপন্সিবল ফর আইডেন্টিফাইং প্রসেস রিকোয়ারমেন্ট। একজন বিজনেস প্রসেস ওনারের রেসপন্সিবিলিটি বলা হচ্ছে যে তার কাজ কি, তার অ্যাক্টিভিটিস কি, বিজনেস প্রসেস ওনার কি, আপনি কোর ব্যাংকিং সলিউশন আপনার অর্গানাইজেশনে চলতেছে, সো এইখানে আপনি এন্ড ইউজার হিসেবে, আপনি ব্রাঞ্চের একজন এন্ড ইউজার হিসেবে কাজ করতেছেন, ইউ আর নট দ্য বিজনেস প্রসেস ওনার। এই সিস্টেমটা, টোটাল সিস্টেমটা যিনি ওন করেন তিনি হচ্ছেন বিজনেস প্রসেস ওনার। সেটা টপ ম্যানেজমেন্ট হইতে পারে, সেটা বোর্ড অফ ডিরেক্টরস হইতে পারে। সো বিজনেস প্রসেস ওনার যিনি থাকবেন, তার রেসপন্সিবিলিটি হলো এই বিজনেসের প্রসেসের জন্য রিকোয়ারমেন্ট কি কি আছে এটা আইডেন্টিফাই করা। অ্যাজ এ সিস্টেম অ্যানালিস্ট হিসেবে, অ্যাজ এ মানে প্রোগ্রামার হিসেবে আপনি এইগুলোকে, প্রোগ্রামের কোডগুলো লিখছেন, সিস্টেমটাকে ডিজাইন করছেন, বাট ফাইনাল অ্যাপ্রুভালের জন্য কিন্তু ওই বিজনেস প্রসেস ওনার যিনি আছেন উনি অ্যাপ্রুভাল দেবেন। এখানে কিন্তু একজন বিজনেস অ্যানালিস্টের, একজন সিস্টেম অ্যানালিস্টের, একজন প্রোগ্রামারের কোনো এখানে কাজ নাই। তার কাজটা হলো ম্যানেজমেন্ট যেভাবে বলেছে ঠিক সেইভাবে আপনাকে কাজটা করতে হবে, সেভাবে আপনাকে আপনার জবটা পারফর্ম করতে হবে। সো বিজনেস প্রসেস ওনার যিনি, উনি প্রসেসের রিকোয়ারমেন্ট গুলো আইডেন্টিফাই করবে, উনি প্রসেসের ডিজাইন অ্যাপ্রুভাল করবেন, এবং এই প্রসেসের জন্য, এই বিজনেসের জন্য যে ধরনের রিকোয়ারমেন্ট প্রয়োজন, এই রিকোয়ারমেন্ট গুলো, এই রিসোর্স গুলো উনি সাপ্লাই দিবেন, উনি এনগেজ করবেন, এটা হলো বিজনেস প্রসেসের ওনার। সো সামটাইমস সাম পিপল, সাম পারসন ওয়ান্ট টু মেক ইউ কনফিউজড। কিভাবে কনফিউজড করতে চাই, আপনাকে কোশ্চেনে দিছে যে আপনি একটা অর্গানাইজেশনের ডেটা সেন্টারকে ডিজাইন করতেছেন,
ডেটা সেন্টারকে কাজ করতেছেন বাট ডেটা সেন্টার ডেভেলপ করছেন। সো এই ক্ষেত্রে ডেটা সেন্টারের যে ডিজাইন যেটা হবে, এই ডেটা সেন্টারের ডিজাইনটা কে অ্যাপ্রুভাল দেবে? হুইচ অফ দ্য ফলোয়িং পিপল ইজ রেসপন্সিবল ফর দ্য অ্যাপ্রুভাল অফ ডেটা সেন্টার ডিজাইন? সো আপনি তো একেবারে বললেন যে ডেটা সেন্টার দিস ইজ দ্য অ্যাক্টিভিটিস অফ আইটি পিপল, সো এখানে তো ডেফিনেটলি এখানে আইটি পিপলরাই অ্যাপ্রুভাল দেবে। বাট নো, এটা আইটি পিপল কখনো অ্যাপ্রুভাল দেবে না, অ্যাপ্রুভাল দেবে টপ ম্যানেজমেন্ট অথবা এই ডেটা সেন্টারের যে ওনার যিনি আছেন তিনি এটাকে অ্যাপ্রুভাল দেবে। এইখানে প্রথমেই আমাদেরকে একটা জিনিস খুব ক্লিয়ার হইতে হবে, একটা অর্গানাইজেশনের একটা বিজনেস অবজেক্টিভ থাকে। সো টপ ম্যানেজমেন্ট এই বিজনেস অবজেক্টিভ গোল এটাকে সেট করেন, এই বিজনেস অবজেক্টিভকে অ্যাচিভ করার জন্য, গোলকে অ্যাচিভ করার জন্য তারা কিছু প্রসেস ডিফাইন করে। সো এই প্রসেসের অবজেক্টিভ কি? এই প্রসেসের অবজেক্টিভ হলো ওই বিজনেস অবজেক্টিভকে অ্যাচিভ করা। দেন এই বিজনেস প্রসেসের জন্য যেগুলো আছে, যে ধরনের, যেমন আমি কোর ব্যাংকিং সলিউশন নিচ্ছি, আমি এটিএম সিস্টেম নিচ্ছি, আমি অনেক কিছুই প্রসেস আমি এখানে নিতে পারি। এই প্রসেসকে স্মুথ করার কাজই হলো আইটির, ইনফরমেশন টেকনোলজি কাজ হলো এই বিজনেস প্রসেসকে স্মুথ করা, যেন সহজে বিজনেস গোলকে অ্যাচিভ করতে পারে। তার মানে একেবারে নিচের লেভেলেই কিন্তু আইটি কাজ করতেছে। সো ম্যাক্সিমাম পিপল, দোজ হু আর কাম ফ্রম দ্য আইটি ডিপার্টমেন্ট, দে থিঙ্ক দ্যাট ইটস দ্য অ্যাক্টিভিটিস অফ আইটি। আবার যারা জেনারেল থেকে আসছে, বিজনেস ব্যাকগ্রাউন্ডে যারা আসছে, তারা মনে করে এটা যেহেতু আইটি রিলেটেড অ্যাক্টিভিটিস, সো এটা মনে হয় আইটিরই কাজ। নো, এটা কখনো না। সবসময় এইটাই মনে রাখবেন, ম্যানেজমেন্ট টপ ম্যানেজমেন্টের যে বিজনেস অবজেক্টিভকে অ্যাচিভ করার জন্য প্রসেস ডিফাইন করে, এবং এই প্রসেসকে স্মুথ করার জন্য আইটি এখানে তার হেল্পার হিসেবে কাজ করে, নাথিং এলস। সো এই বিজনেস প্রসেস সম্পর্কে অ্যাজ এ অডিটর হিসেবে আপনার অডিটের এই এনভায়রনমেন্ট সম্পর্কে আপনাকে জানতে হবে। এখন আমরা যেটা দেখব যে ইন্টারনাল অডিট ফাংশন, একটা অর্গানাইজেশনের ইন্টারনাল অডিট ফাংশন সম্পর্কে আমাদেরকে জানতে হবে। সো ইন্টারনাল অডিট ফাংশনের জন্য অডিট চার্টারটা এখানে খুবই ইম্পর্টেন্ট। সো ফার্স্ট লাইনে বলছে, দেখেন, দ্য রোল অফ দ্য আইএস ইন্টারনাল অডিট ফাংশন শুড বি এস্টাবলিশড বাই দ্য অডিট চার্টার। এবং এই অডিট চার্টারটা কারা অ্যাপ্রুভ করবে? অ্যাপ্রুভড বাই দ্য বোর্ড অফ ডিরেক্টর অ্যান্ড দ্য অডিট কমিটি অর সিনিয়র ম্যানেজমেন্ট। সো ইন্টারনাল অডিট ফাংশনের জন্য কি থাকবে? একটা অডিট চার্টার থাকবে। এই অডিট চার্টার কে অ্যাপ্রুভ করবে? বোর্ড অফ ডিরেক্টর। সো বোর্ড অফ ডিরেক্টর যদি প্রেজেন্স না থাকে, কে করবে? অডিট কমিটি। অডিট কমিটি তখনই করবে যখন সিনিয়র ম্যানেজমেন্টের রেসপন্সিবল তারা ইয়ে করবে। সো এই অডিট কমিটি মানে এই নয় যে মিস্টার এক্স মিস্টার ওয়াই, এটা অবশ্যই সি লেভেলের পিপল, চিফ এক্সিকিউটিভ অফিসার, চিফ অপারেটিং অপারেশন অফিসার, এই লেভেলের মানে সি লেভেলের এমপ্লয় যারা আছে তারাই শুধুমাত্র অডিট চার্টার যেটা আছে এই অডিট চার্টারটাকে অ্যাপ্রুভাল দিতে পারবে। সো ইন্টারনাল অডিটের জন্য কি লাগবে আমার? এটা একটা অডিট চার্টার লাগবে, অডিট চার্টার অ্যাপ্রুভ করবে বোর্ড অফ ডিরেক্টর অথবা অডিট কমিটি। এখানে হচ্ছে হায়ারার্কি বেসিস, অডিট যদি বোর্ড অফ ডিরেক্টর না থাকে অডিট কমিটি করবে, অডিট কমিটি যদি না থাকে সিনিয়র ম্যানেজমেন্ট করবে, এইভাবেই। সো অডিট চার্টারটা আসলে কি, অডিট চার্টারের মধ্যে কি থাকে? আমরা যে বললাম যে ইন্টারনাল অডিটের জন্য অডিট চার্টার প্রয়োজন, অডিট চার্টারের মধ্যে কি থাকে? অডিট চার্টার হলো সেই ডকুমেন্ট যে ডকুমেন্টের মধ্যে একটা অডিটের জন্য টোটাল রেসপন্সিবল কারা হবে, কাদের অ্যাকাউন্টেবিলিটি কি হবে, অবজেক্টিভ কি হবে, ডেলিগেশন অফ দ্য অথরিটি টু দ্য আইএস অডিট ফাংশন কি হবে, এভরিথিং এই অডিট চার্টারের মধ্যে থাকে। দ্য হাইয়েস্ট লেভেল অফ দ্য ম্যানেজমেন্ট অ্যান্ড অডিট কমিটি ইফ ওয়ান এক্সিস্ট শুড অ্যাপ্রুভ দিস চার্টার। সো এইখানে দেখেন ইম্পর্টেন্ট একটা ইয়ে বলছে যে অনলি ইফ, আপনি যখন এইরকম ধরনের টার্ন পাবেন অনলি ইফ, তখন এইগুলোর উপর আপনার গুরুত্ব বেশি দিতে হবে। যেমন এখানে বলছে ওয়ান্স এস্টাবলিশ দি চার্টার, দ্যাটস মিন কোন চার্টারটা, অডিট চার্টারটা যখন এস্টাবলিশ হয়ে যাবে তখন এইটা শুধুমাত্র চেঞ্জ করা যাবে তখনই যখন ট্রুলি জাস্টিফাইড, এটা সচরাচর এটা চেঞ্জ করা যাবে না, কারণ এটা
মোটামুটি স্ট্যাটিক একটা ডকুমেন্ট, বাট যদি আপনার প্রয়োজন হয় এটা চেঞ্জ করার, তখন অবশ্যই থ্রুলি জাস্টিফাইড মানে নির্দিষ্ট নিয়ম অনুযায়ী প্রসেস মেনে তখন এই অডিট চার্টারটা আপনি চেঞ্জ করতে পারবেন। সো এক্সামে কি ধরনের কোশ্চেন আসে যদি আমরা একটু দেখি, যেমন এখানে বলছে অ্যান অডিট চার্টার শুড বি ডাইনামিক, সো ডাইনামিক হবে? ডাইনামিক হবে না, এটা তো আপনি প্রতিনিয়ত আপনি চেঞ্জ করতে পারবেন না, সো ইটস নট বি ডাইনামিক, সো এ অপশন টোটালি এটা বাদ। বি অপশন কি বলছে, ক্লিয়ারলি স্টেট হোয়াট ইট অবজেক্টিভ ফর অ্যান্ড ডেলিগেশন অফ অথরিটি অফ দ্য মেইনটেনেন্স অ্যান্ড রিভিউ অফ দ্য ইন্টারনাল কন্ট্রোল। সো এখানে ক্লিয়ারলি স্টেট হোয়াট ইট অবজেক্টিভ এ পর্যন্ত ঠিক আছে, ডেলিগেশন অফ এটাও ঠিক আছে, অথরিটি টু মেইনটেনেন্স অ্যান্ড মেইনটেনেন্স এর কথা কিন্তু এখানে বলে নাই, এখানে অ্যাকাউন্টেবিলিটির কথা বলছে। সো রিভিউ অফ ইন্টারনাল কন্ট্রোল যেটা, এটাও রিভিউ করার কথাও কিন্তু অডিট চার্টারের মধ্যে বলা নেই, সো এটা না হওয়ার সম্ভাবনা বেশি। অপশন সি বলছে কি, ডকুমেন্ট দ্য অডিট প্রসিজার ডিজাইন টু অ্যাচিভ দ্য প্ল্যান অডিট অবজেক্টিভ, সো প্ল্যান অডিট অবজেক্টিভ এর জন্য এই এই প্রসিজার যেগুলো এগুলো ডিজাইন করা থাকে না, এখানে ডিজাইনের কোনো অ্যাক্টিভিটিস এখানে নাই। এবং অপশন ডি যেটা বলছে, আউটলাইন দ্য ওভারঅল অথরিটি স্কোপ অ্যান্ড রেসপন্সিবিলিটি অফ দ্য অডিট ফাংশন, সো দিস ইজ গোয়িং উইথ সিআরএম, এটাই সিআরএম এর মধ্যে বলা আছে যে এটা ওভারঅল অথরিটি স্কোপ এবং রেসপন্সিবিলিটি কি হবে অডিট ফাংশনের সেটাই ডিসক্রাইব করে মূলত অডিট চার্টার, সো আনসার কি হবে, আনসার ডি। ওকে, সো দ্য রেসপন্সিবিলিটি অথরিটি অ্যান্ড অ্যাকাউন্টেবিলিটি অফ দ্য অডিট ফাংশন শুড বি অ্যাপ্রোপ্রিয়েটলি ডকুমেন্টেড ইন দ্য অডিট চার্টার অর অডিট এনগেজমেন্ট। আনসারটা কি বললেন, এখানে দুইটা এবিসি এর মধ্যে কোনটা স্যার, বি স্যার, আনসার ডি 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 ওকে বি জি না বি না স্যার ডি না বি এ বি ডি ডি ফর ঢাকা, ডি ফর ঢাকা, আচ্ছা ওকে আচ্ছা। এখানে একটা টার্ম বলছে যে অডিট চার্টার এবং অডিট এনগেজমেন্ট লেটার, অডিট চার্টার আর অডিট এনগেজমেন্ট লেটার, তার মানে কি অডিট চার্টার আর অডিট এনগেজমেন্ট লেটার সেম? নো, এই দুইটা সেম না। অডিট চার্টারটা মূলত ইন্টারনাল অডিটের জন্য, অডিট চার্টারটা ব্যাপকভাবে ব্যবহৃত হয়, আর অডিট এনগেজমেন্ট লেটার যেটা সেটা ম্যাক্সিমাম ক্ষেত্রে যদি আমার এক্সটার্নাল অডিট হয় সেই ক্ষেত্রে করে। এবং এই ডিফারেন্সটা কিন্তু এখানে বলছে যে অ্যান অডিট চার্টার ইজ অ্যান ওভারিসিং ডকুমেন্ট দ্যাট কাভার্স দ্য এন্টার স্কোপ অফ দ্য অডিট অবজেক্টিভ ইন অ্যান এন্ট্রি, হোয়াইল অ্যান অডিট এনগেজমেন্ট লেটার ইজ মোর ফোকাস অন দ্য পার্টিকুলার অডিট এক্সারসাইজ দ্যাট ইজ সট টু বি ইনিশিয়েটেড ইন অ্যান অর্গানাইজেশন উইথ এ স্পেসিফিক অবজেক্টিভ ইন মাইন্ড, অবজেক্টিভ ইন মাইন্ড। সো এখানে বেসিক কি বলছে, বেসিক কথাটা কি, এখানে বেসিক কথা যেটা, আপনাকে একটা অডিট চার্টার দিল, আপনি কি আপনাকে বললো যে আপনি কোর ব্যাংকিং সলিউশন অডিট করেন, কোর ব্যাংকিং সলিউশন অডিট করেন, এই সময়ের মধ্যে আপনি অডিট রিপোর্ট জমা দেন, আপনার যদি কোনো বিষয় জানার দরকার হয় তাহলে আপনি এই এই পিপলের সাথে কথা বলবেন, এটা হলো অডিট চার্টার। আর অডিট এনগেজমেন্ট লেটার মধ্যে ইন ডিটেলস লেখা থাকে, আপনি কোর ব্যাংকিং সলিউশন অডিট করেন, কোর ব্যাংকিং এর জেনারেল ব্যাংকিং, লোন অ্যান্ড অ্যাডভান্স, ট্রেজারি, ট্রেড ফাইন্যান্স, এই মডিউলগুলো অডিট করেন, এই মডিউলের এই প্রসেসগুলো অডিট করেন, এই রিপোর্টগুলো আপনাকে ফাইন্ড আউট করতে হবে, এই ধরনের রিভিউগুলো আপনাকে করতে হবে, দ্যাটস মিন ইন ডিটেলস যেখানে লেখা থাকে সেইটাই আমরা বলছি অডিট এনগেজমেন্ট লেটার। অডিট এনগেজমেন্ট ইন ডিটেলস যেটা লেখা থাকে যে উইথ এ স্পেসিফিক অবজেক্টিভ ইন মাইন্ড, স্পেসিফিক অবজেক্টিভ ইন মাইন্ড, এই অনুযায়ী আমাকে অডিটটা করতে হবে, এটা হচ্ছে অডিট চার্টার এবং অডিট এনগেজমেন্ট লেটার মধ্যে পার্থক্য। সো এখানে বলছে ইফ আইস অডিটার সার্ভিস আর প্রোভাইডেড বাই দ্য এক্সটার্নাল ফার্ম দ্য স্কোপ অ্যান্ড অবজেক্টিভ অফ দ্য সার্ভিস শুড বি ডকুমেন্টেড ইন দ্য ফর্মাল কন্ট্রাক্ট অর স্টেটমেন্ট অফ কন্ট্রাক্টিং অর্গানাইজেশন অ্যান্ড দ্য সার্ভিস প্রোভাইডার। সো আপনি যখন এইটা যখন অডিট করবেন, এক্সটার্নাল অডিটর দিয়ে অডিট করবেন, তখন ডেফিনেটলি তাদের সাথে আপনার একটা এনগেজমেন্ট কন্ট্রাক্ট থাকবে।
সার্ভিস প্রোভাইডার এবং আপনার মধ্যে একটা কন্ট্রাক্ট এখানে ফর্মাল কন্ট্রাক্ট অথবা স্টেটমেন্ট আপনার এখানে থাকতে হবে। আর ইন্টারনাল অডিটের ক্ষেত্রে কি বলছে যে ইন্টারনাল অডিট শুড বি ইন্ডিপেন্ডেন্ট অ্যান্ড রিপোর্ট টু অ্যান অডিট কমিটি ইফ ওয়ান এক্সিস্ট অর টু দ্য হাইয়েস্ট ম্যানেজমেন্ট লেভেল সাচ অ্যাজ বোর্ড অফ ডিরেক্টর। সো এইখানে কিন্তু আপনার যে ইন্ডিপেন্ডেন্ট, এই ইন্ডিপেন্ডেন্টের কথাই কিন্তু আপনার এখানে বলছে যে আপনি যদি ইন্টারনাল অডিট করান সেই ক্ষেত্রে ইন্টারনাল অডিটের যারা করবে তারা রিপোর্টটা অবশ্যই অডিট কমিটির কাছে সাবমিট করবে, তবে হায়ারার্কি মেনে। তার মেন প্রায়োরিটি হলো সে সরাসরি বোর্ড অফ ডিরেক্টরকে রিপোর্ট করবে, বোর্ড অফ ডিরেক্টর যদি না থাকে আপনি সিনিয়র ম্যানেজমেন্টকে করবেন, সিনিয়র ম্যানেজমেন্ট যদি এনগেজ না থাকতে পারে তাহলে অডিট কমিটিকে এখানে সে এই রিপোর্টটা করবে। সো আমরা যদি একটু সামারাইজ করি যে অডিট চার্টার সম্পর্কে আমরা যা বললাম যে অডিট চার্টারের মধ্যে মূলত কি কি থাকে, একটা অডিট চার্টারের মধ্যে এই বিষয়গুলো থাকে। এক নম্বর হচ্ছে এখানে মিশন, পারপাস, অবজেক্টিভ অফ দ্য অডিট ফাংশন এটা লেখা থাকে। অডিট চার্টারের মধ্যে স্কোপ অফ দ্য অডিট ফাংশন এটা লেখা থাকে। রেসপন্সিবিলিটি অফ দ্য ম্যানেজমেন্ট এটাও লেখা থাকে। রেসপন্সিবিলিটিস অফ দ্য ইন্টারনাল অডিটরস এবং ফাইনালি দ্য অথরাইজড পার্সোনাল অফ দ্য ইন্টারনাল অডিট ওয়ার্ক। এই পাঁচটা বিষয় ভেরি ক্লিয়ারলি কিন্তু অডিট চার্টারের মধ্যে এখানে হচ্ছে লেখা থাকে। ওকে, এখন আমরা দেখব যে ম্যানেজমেন্ট অফ দিস অডিট ফাংশন, অডিট ফাংশনটা আপনি কিভাবে ম্যানেজ করবেন, হোয়াট ইজ দ্য অ্যাক্টিভিটি, এই অ্যাক্টিভিটিটা আপনি কিভাবে আপনাকে আপনি ম্যানেজ করবেন সেটা সম্পর্কে বলছে। সো অডিট ফাংশন শুড বি ম্যানেজড অ্যান্ড লিড ইন এ ম্যানার দ্যাট ম্যানেজিং দ্য আইস অডিট ফাংশন শুড এনশিওর ভ্যালু অ্যাডেড কন্ট্রিবিউশন টু সিনিয়র ম্যানেজমেন্ট ইন দ্য ইফিসিয়েন্ট ম্যানেজমেন্ট অফ আইটি অ্যান্ড অ্যাচিভমেন্ট অফ দ্য বিজনেস অবজেক্টিভ। আপনার অডিটের ফাংশন কি, অডিটের ফাংশন কি এবং ম্যানেজমেন্ট যখন একটা অডিটের এনগেজ করবে, একটা অডিটকে করাবে, তখন ম্যানেজমেন্টের লক্ষ্য উদ্দেশ্য কি হবে? ম্যানেজমেন্টের লক্ষ্য উদ্দেশ্য একটাই যে এই অডিটটা করানোর মাধ্যমে আমার অর্গানাইজেশন কোনো ভ্যালু ক্রিয়েট হচ্ছে কিনা, আমার অর্গানাইজেশন লাভবান হচ্ছে কিনা সেইটা আইডেন্টিফাই করাই হলো মানে ফাংশন অফ ম্যানেজমেন্ট অফ দ্য অডিট ফাংশন। সো আইস অডিট রিসোর্স, যখন আপনি অডিট করবেন তখন আপনার কি কি ধরনের রিসোর্স প্রয়োজন, এখানে কয়েকটা বিষয় আপনাকে চিন্তা করতে হবে যে অডিটের যে অথবা বিজনেসের যে এনভায়রনমেন্ট, এই এনভায়রনমেন্টটা প্রতিনিয়ত চেঞ্জ হচ্ছে। কি কি কারণে চেঞ্জ হচ্ছে? এক নম্বর কারণ হলো টেকনোলজি প্রতিনিয়ত চেঞ্জ হচ্ছে, মানুষের ডিমান্ড চেঞ্জ হচ্ছে, বিজনেস প্রসেস অথবা নেচার এইগুলো চেঞ্জ হচ্ছে। সো আপনি আপনার অর্গানাইজেশনকে যদি আপ টু ডেট করতে চান, আপনি যদি আপনার অর্গানাইজেশনের যে কম্পিটেন্সি যদি বাড়াইতে চান, তাহলে আপনার প্রতিনিয়ত আপনার স্কিল আপডেট করতে হবে, আপনার এমপ্লয় যারা আছে তাদেরকে ট্রেনিং প্রোভাইড করতে হবে, তাদের অডিট টেকনিক এবং টেকনোলজির উপরে তাদেরকে ট্রেন আপ করাইতে হবে। সো অ্যান আইএস অডিটর মাস্ট মেইনটেইন টেকনিক্যাল কম্পিটেন্সি থ্রু অ্যাপ্রোপ্রিয়েট কন্টিনিউইং প্রফেশনাল এডুকেশন, সিপিই এর মাধ্যমে কন্টিনিউইং প্রফেশনাল এডুকেশনের মাধ্যমে একজন অডিটর তার দক্ষতাকে, তার টেকনিক্যাল দক্ষতাকে সে মেনটেন করতে পারে প্রতিনিয়ত এই ট্রেনিং গুলো নেওয়ার মাধ্যমে। সো এই কোশ্চেন কিন্তু এখান থেকে এভাবে কোশ্চেন আসে, খুব সিম্পলি এখানে বলে দিল যে অ্যান আইস অডিটর মাস্ট মেনটেন টেকনিক্যাল কম্পিটেন্স থ্রু হুইচ অফ দ্য ফলোয়িং। সো সেখানে দিতে পারে সিপিই, সেখানে দিতে পারে বিজনেস নলেজ, বিভিন্ন ধরনের টার্ম টার্মিনোলজি দিতে পারে। সো আমাদের মনে রাখতে হবে যে আইস রিভিউ ম্যানুয়াল এর মধ্যে বলছে যে অডিটর তার টেকনিক্যাল কম্পিটেন্সি মেনটেন করতে পারবে সিপিই এর মাধ্যমে, কন্টিনিউয়াস প্রফেশনাল এডুকেশন এর মাধ্যমে। স্কিল এন্ড নলেজ শুড বি টেকেন ইনটু কনসিডারেশন হোয়েন প্ল্যানিং অডিট অ্যান্ড অ্যাসাইনিং স্টাফ টু স্পেসিফিক অডিট অ্যাসাইনমেন্ট। যখন আপনি অডিট পারফর্ম করবেন, অডিটের কোনো প্ল্যান করবেন, তখন আপনার কোন ধরনের বিষয়গুলো কনসিডারেশনে আনতে হবে, আপনি কোনগুলো চিন্তা করে অডিটের প্ল্যানটা করবেন, তারা খুব ক্লিয়ারলি এখানে বলে দিছে যে এইখানে আপনি স্কিল অ্যান্ড নলেজ এই দুইটাকে আপনি প্রায়োরিটি দিয়ে
আপনি স্পেসিফিক কোনো অডিট অ্যাসাইনমেন্টকে প্ল্যানিং করতে পারেন। স্কিল এবং নলেজ কেন? কারণ হলো স্কিল পিপল এবং নলেজেবল পিপল রাই রাইট ওয়েতে রাইট টাইমে আপনাকে রাইট আউটপুটটা দিতে পারে। ফর দিস রিজন স্কিল এন্ড নলেজ ইজ দ্য মেইন ফ্যাক্ট ফর অডিট প্ল্যানিং। এরপরে যদি আমরা দেখি পরের পায়ে দেখেন, ডিটেইল স্টাফ প্ল্যানিং ট্রেনিং প্ল্যান শুড বি ড্রন আপ ফর দ্য ইয়ার বেসড অন দ্য অর্গানাইজেশন ডিরেক্টর ইন টার্মস অফ টেকনোলজি রিলেটেড টু দ্য নিড টু বি অ্যাড্রেস। সো এইখানে আপনি অডিট প্ল্যানিং সম্পর্কে বলছেন যে আপনি যে অডিটটা করবেন এই অডিটটার জন্য আপনাকে একটা প্ল্যানিং করতে হবে। সারা বছর জুড়ে অডিট থাকতে পারে, একটা নির্দিষ্ট সময় পর পর আপনাকে অডিটটা রিভিউ করতে হবে। সো দে শুড বি রিভিউড পিরিয়ডিক্যালি টু এনশিওর দ্যাট দ্য ট্রেনিং ইফোর্ট অ্যান্ড রেজাল্ট আর অ্যালাইন উইথ দ্য ডিরেকশন অফ দ্য অর্গানাইজেশন অর। সো আপনি এটা পিরিয়ডিক্যালি ট্রেনিং যেটা দিচ্ছেন এই ট্রেনিংটা রিভিউ করতে হবে। এই কারণে কারণ হলো টেকনোলজি চেঞ্জ হচ্ছে। আপনি এক বছরের জন্য একটা ট্রেনিং এর চিন্তা করলেন, সো এক বছর আপনি ট্রেনিং এর জন্য একটা শিডিউল করলেন, বাট আফটার সিক্স মান্থ আপনার বিজনেস প্রসেস চেঞ্জ হয়েছে, টেকনোলজি চেঞ্জ হয়ে গেছে। তার মানে আপনি পুরাতন ওই সিস্টেমের উপর ট্রেনিংটা দিবেন, পুরানো ওই বিজনেস প্রসেস এর উপর ট্রেনিংটা দিবেন? নো, আপনি এটার উপর ট্রেনিং দিবেন না। আপনি এটার উপর ট্রেনিং দিলে তো আপনার অর্গানাইজেশন লাভবান হচ্ছে না। সো আপনাকে পিরিয়ডিক্যালি রিভিউ করতে হবে যে কোথায় কি চেঞ্জ আসছে, এবং ওই চেঞ্জের উপর ভিত্তি করে ইউ হ্যাভ টু চেঞ্জ দ্য ট্রেনিং শিডিউল। আপনাকে ট্রেনিং শিডিউলটাও চেঞ্জ করতে হবে। আচ্ছা, অডিট প্ল্যান, অডিট প্ল্যানিং ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ইউ উইল গেট অ্যাট লিস্ট 1% ফ্রম দিস সেকশন অডিট প্ল্যানিং। সো আপনি অডিট কেন প্ল্যান করেন? হোয়াই ইউ প্ল্যানিং ফর অডিট? আপনি অডিট প্ল্যানিংটা কেন করেন? অডিট প্ল্যানিং করে ম্যানেজমেন্ট যে এখানে যেন বিজনেসে ভ্যালু ক্রিয়েট হয়, তার অর্গানাইজেশনে ভ্যালু ক্রিয়েট হয়, এই জন্য মূলত অডিটটা করা হয়েছে। প্ল্যানিং টার্ম যখন আসে তখন আমরা দুইটা ভাবে প্ল্যানিং কে আমরা আইডেন্টিফাই করতে পারি, একটা হচ্ছে শর্ট টার্ম, একটা লং টার্ম। শর্ট টার্ম বলতে উইথিন দ্য ইয়ার, এক বছরের মধ্যে যে প্ল্যানগুলো করা হয় এগুলো শর্ট টার্ম, এবং অ্যাভব ওয়ান ইয়ার যেগুলো হয় সেগুলো আমরা বলি যে লং টার্ম প্ল্যান, এবং যে প্ল্যানগুলো 3 to 5 years এর হয় সেইগুলোকে আমরা বলি স্ট্র্যাটেজিক প্ল্যান। সো লং টার্ম, শর্ট টার্ম এবং স্ট্র্যাটেজিক প্ল্যান, এই তিন ধরনের অডিট প্ল্যান করা হয়। অডিট ইউনিভার্স কোনগুলো? অডিট ইউনিভার্স হলো এমন একটা ডকুমেন্ট, এমন একটা ব্লু প্রিন্ট যেখানে একটা অডিটের যত ধরনের প্রসেস কাজ করে সমস্ত প্রসেস গুলো এটার মধ্যে থাকে, এটার মধ্যে লেখা থাকে। Everything, all types of relevant process included in the audit universe. So audit universe ideally lists of all process that may be considered for audit. Audit এর জন্য যেগুলো আমার consideration আনতে হয় সবগুলো আমার audit universe এর মধ্যে থাকে। আমি red mark করে রাখছি এই কারণে যে it's very very important. Risk factor, risk factor কোনগুলো? The risk factor are those factors that influence the frequency and or business impact of the risk scenario. Risk scenario এর ক্ষেত্রে যেগুলো ইমপ্যাক্ট ফেলতে পারে, যেগুলো ইনফ্লুয়েন্স করে সেগুলো আমরা বলতেছি যে রিস্ক ফ্যাক্টর। এখানে একটা এক্সাম্পলও দিছে যে ফর এ রিটেল বিজনেস রেপুটেশন ক্যান বি ক্রিটিক্যাল রিস্ক ফ্যাক্টর। ছোট একটা বিজনেস, এসএমই বিজনেস, সো এসএমই এর ক্ষেত্রে কি হচ্ছে তার রেপুটেশন, যেটা আপনি একটা মুদির দোকানদার যে দিছে সে যদি আপনাকে পচা কোনো জিনিস দেয় আপনি সেখানে আর যাবেন? আপনি যাবেন না, বরঞ্চ আপনি দর্জনকে বলবেন এই দোকান থেকে আপনি তারা যে মালামাল দিছে এগুলো হচ্ছে নষ্ট। সো এইটা শুনে দেখবেন যে আর 10 জন কাস্টমার তার কাছে যাবে না। তার মানে কি হচ্ছে, আলটিমেটলি তার রেপুটেশন লস হচ্ছে, তার বিজনেসে হ্যাম্পার হচ্ছে। সো দ্য ইভালুয়েশন অফ রিস্ক শুড আইডিয়ালি বি বেসড অন দ্য ইনপুট ফ্রম দ্য বিজনেস প্রসেস ওনার। ইনপুটটা মূলত আসবে বিজনেস প্রসেস, যিনি ওনার আছে তার কাছ থেকে এই প্রসেস গুলো আসবে। সো রিস্ক এর সম্পর্কে যদি আমরা বলি, রিস্ক কে তিন ভাবে ক্যাটাগরাইজ করা হয়েছে। একটা হচ্ছে হাই রিস্ক, মিডিয়াম রিস্ক আর লো রিস্ক। হাই রিস্ক কোনগুলো? আপনার কোনো একটা ইকুইপমেন্ট যদি ড্যামেজ হয়ে যায় এবং ওইটা যদি আবার আগের অবস্থায় আপনি নিয়ে আসতে চান এবং এর জন্য যদি সময় লাগে 6 মাসের বেশি, তাহলে এটাকে আমরা বলতেছি হাই রিস্ক। মোর দেন 6 মান্থ টু রিকভার, সেই ক্ষেত্রে আমরা হাই রিস্ক।
যেমন আপনার ডেটা সেন্টারের অথবা ব্যাংকের জন্য সব থেকে ভ্যালুয়েবল অ্যাসেট কোনটা, সেটা হলো কোর ব্যাংকিং সলিউশন যে সার্ভার থেকে চলতেছে। সো কোর ব্যাংকিং সলিউশনের এই সার্ভারটা হলো আপনার হাই ইম্প্যাক্টেড সব থেকে মোস্ট ডিমান্ডেবল একটা অ্যাসেট। সো এইটা যদি নষ্ট হয়ে যায় তাহলে কিন্তু সরাসরি আপনি এইটা মানে রিপ্লেস করতে পারবেন না সাথে সাথে, কারণ আপনাকে এটা টেন্ডার করতে হবে, এটা একটা প্রসেস মেনটেন করতে হবে, এটা অর্ডার দিতে হবে, আপনার জন্য এইরকম ধরনের একটা ইকুইপমেন্ট তৈরি করবে, শিপমেন্ট হবে, তারপরে বিদেশ থেকে এখানে আসবে। সো এখানে আপনি ধরে রাখতে পারেন আপনার 6 মাসের মতো সময় লাগবে। সো এটা হলো আপনার একটা হাই রিস্কের একটা অ্যাসেট হলো কোর ব্যাংকিং সলিউশনের এই সার্ভারটা। মিডিয়াম কোনগুলো, যে লেস দেন 6 মান্থ বাট মোর দেন 3 মান্থ যদি হয় তখন আমরা সেইটাকে বলছে যে এটা হচ্ছে মিডিয়াম রিস্কের ইকুইপমেন্ট। আর লো রিস্ক কোনগুলো, যেগুলো লেস দেন 3 মান্থ টু রিকভার সেগুলোকে আমরা বলছি লো রিস্কের। সো হাই মিডিয়াম অ্যান্ড লো রিস্ক এই ভ্যালুগুলো আমাদেরকে জানতে হবে, এবং এখানে এই ধরনের এক্সাম্পল গুলো এখানে দেওয়া আছে। সো অ্যাজ এ অডিটর হিসেবে যখন আপনি অডিট করতে যাবেন একটা অর্গানাইজেশনে, তখন আপনি দেখবেন যে এইরকম হাই রিস্কের যেগুলো আছে এইগুলো অ্যাটলিস্ট অ্যানুয়ালি এইগুলো অডিট করার জন্য কোনো প্ল্যান এখানে আছে কিনা সেটা আপনাকে এনশিওর করতে হবে, সেটা আপনাকে এনশিওর করতে হবে। সো অ্যামাউন্ট অফ রিস্ক দ্যাট ম্যানেজমেন্ট ইজ অ্যাকসেপ্টিং if it does not add or augment the existing audit resource, audit er kokhon management ei gulo ei risks gulo ke accept korbe shegulo define kora thakte hobe, ebong ei gulo kintu amra porobortite amra bolbo je kokhon che ei gulo kore. Short term and long term issue should occur at least annually. Ekhane apnara ekta jinish mone rakhben, ei je at least annually, half yearly, quarterly, এই ধরনের টার্ম যেগুলো আসবে সেগুলো আপনারা একটু হাইলাইট করে রাখবেন বা একটা পেজে লিখে রাখবেন। আমি দেখছি সিজার রিভিউ ম্যানুয়ালের 95% আছে আপনার অ্যানুয়ালি, আপনাকে পিরিয়ডিক্যালি রিভিউ করতে হবে অ্যানুয়ালি, আর অল্প কয়েকটা বিষয় আছে শুধুমাত্র সেগুলো হাফ ইয়ারলি, এবং একটা বিষয় শুধু আমি দেখছি কোয়ার্টারলি। কোয়ার্টারলি হলো বিজনেস কন্টিনিউটি প্ল্যান যেটা আছে এটা কোয়ার্টারলি আপনাকে রিভিউ করতে হয়। কোয়ার্টারলি করতে হয় এই কারণে কোন অর্গানাইজেশন অনেক সময় এমপ্লয় চলে যায়, এমপ্লয় চলে গেলে কি হয় তার মোবাইল নাম্বারটা তো ওখানে দেওয়া আছে, তার অ্যাড্রেসটা দেওয়া আছে, ওটা চেঞ্জ করতে হয়। এই জন্য বিজনেস কন্টিনিউটি প্ল্যান এইটা আপনাকে কোয়ার্টারলি রিভিউ করতে হয়, আর কিছু বিষয় আছে হাফ ইয়ারলি, এবং ম্যাক্সিমাম বিষয় আছে অ্যানুয়ালি, এগুলোকে রিভিউ করতে হয়। সো আপনি কখন কিভাবে রিভিউ করবেন সেইগুলো আপনার এইখানে দেওয়া আছে। সো আমরা যদি একটু এট এ গ্লান্স কয়েকটা ইম্পর্টেন্ট টার্ম দেখি আমরা যেগুলো আমরা পড়লাম, এক নম্বরে আমরা দেখলাম যে অডিট ইউনিভার্স। সো অডিট ইউনিভার্স কোনগুলো, আমরা বললাম যে একটা অডিটের জন্য সমস্ত ফাংশন, সমস্ত প্রসেস, সমস্ত ইউনিট যে ডকুমেন্টের মধ্যে থাকে, যে ইনভেন্টরির মধ্যে থাকে, এইটাকে আমরা বলছি অডিট ইউনিভার্স। অডিটের রিস্ক অ্যাসেসমেন্টটা মূলত দুই ভাবে হয়, একটা হচ্ছে কোয়ালিটেটিভ রিস্ক আর একটা হচ্ছে কোয়ান্টিটেটিভ রিস্ক অ্যাসেসমেন্ট। কোয়ালিটেটিভ বলতে কোনগুলো, যেগুলোতে আপনি প্যারামিটারের মাধ্যমে যেগুলো আইডেন্টিফাই করতে পারতেছেন, যেমন আপনি বলছেন হাই, মিডিয়াম, লো, আপনি এখানে হচ্ছে কোয়ালিটি দিয়ে করছেন, আপনি কোয়ান্টিটি নাম্বার দিয়ে যেগুলো করতে পারতেছেন না সেগুলো হচ্ছে কোয়ালিটেটিভ রিস্ক অ্যাসেসমেন্ট। কোয়ান্টিটিভ রিস্ক অ্যাসেসমেন্ট কোনগুলো, কোয়ান্টিটিভ রিস্ক অ্যাসেসমেন্ট সেইগুলো যেগুলো নিউমেরিক্যাল ভ্যালু দিয়ে আপনি এটাকে আপনি হিসাব করতে পারছেন, ক্যালকুলেশন করতে পারছেন। রিস্ক ফ্যাক্টর কোনগুলো, রিক্স ফ্যাক্টর, ফ্যাক্টর দ্যাট হ্যাভ অ্যান ইম্প্যাক্ট অন রিক্স, রিক্সের উপরে যেগুলোর ইম্প্যাক্ট আছে সেগুলোকে আপনি বলতে পারতেছেন যে এটা হচ্ছে রিক্স ফ্যাক্টর। সো দ্য প্রেজেন্স অফ দোজ ফ্যাক্টর ইনক্রিজ দ্য রিক্স, হোয়ার এজ দ্য অ্যাবসেন্স অফ দোজ ফ্যাক্টর ডিক্রিজ দ্য রিক্স। যদি রিক্স ফ্যাক্টর গুলো ইনক্রিজ মানে থাকে তাহলে এটা হচ্ছে আপনার রিক্সকে ইনক্রিজ করতেছে, আর যদি ফ্যাক্টর গুলো ডিক্রিজ হয় আলটিমেটলি আপনার রিক্সটা ডিক্রিজ করতেছে। ওকে, ইন্ডিভিজুয়াল অডিট অ্যাসাইনমেন্ট, আপনি যখন ইন্ডিভিজুয়ালি কাউকে কোনো অডিট দিচ্ছেন, অ্যাসাইন করতেছেন, তখন আপনাকে এখানে মেইন যে পয়েন্টগুলো দেখাবে, এক নাম্বার হলো আপনি পূর্ববর্তী রিপোর্টগুলো দেখবেন, রিস্ক অ্যাসেসমেন্টের রিপোর্টটা দেখতে হবে আপনাকে, রেগুলেটরি রিকোয়ারমেন্ট যেগুলো আছে সেগুলো দেখতে হবে,
স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসেসগুলো আপনাকে দেখতে হবে, এবং ফাইনালি আপনাকে দেখতে হবে টেকনিক্যাল, আপনার টেকনোলজিক্যাল রিকোয়ারমেন্ট যেগুলো আছে এই রিকোয়ারমেন্ট এর উপর ভিত্তি করে অ্যাজ অডিটর হিসেবে আপনাকে এখানে দেখতে হবে। সো এখানে আপনার মেইন রেসপন্সিবিলিটি যেটা এখানে ইনপুট কি দিচ্ছেন ইন্ডিভিজুয়ালি যখন অ্যাসাইন করছে, এখানে প্রসেসটা কি এবং আউটপুট কি। সো ইনপুটের জন্য আপনার কি লাগবে, এখানে অর্গানাইজেশনের অবজেক্টিভ, এখানে পারপাস, এখানে প্রসেস কি, রেগুলেটরি রিকোয়ারমেন্ট কি, লজিস্টিক সাপোর্ট কি, রিসোর্স কি কি আছে, এইগুলো আপনার প্রয়োজন। প্রসেসের জন্য আপনি কি করবেন, যেখানে আপনার অডিটের যে অবজেক্টিভ এটা আপনাকে সেট করতে হবে, এখানে রিস্ক অ্যানালাইসিস করতে হবে, এখানে অডিটের অ্যাপ্রোচ যেটা আছে ডেভেলপ অডিট অ্যাপ্রোচ এটা আপনাকে ডেভেলপ করতে হবে, এবং ফাইনালি আপনি যে রিপোর্টটা পাচ্ছেন, যে রেজাল্টটা পাচ্ছেন, আউটপুট যেটা পাচ্ছেন সেটাকে আপনাকে অডিট রিপোর্ট আকারে ইউ হ্যাভ টু সাবমিট দিস রিপোর্ট টু ম্যানেজমেন্ট। সো এইখানে ইম্পর্টেন্ট যেটা, এই আমি সবসময় কিন্তু আপনাদেরকে বলি যেগুলো ফিগার আকারে দেওয়া আছে, যেগুলো বুলেটিং পয়েন্ট আকারে দেওয়া আছে, দিস আর ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর এক্সাম। সো স্টেপ টু পারফর্ম অডিট প্ল্যানিং, আপনি যখন অডিট প্ল্যানিংটা পারফর্ম করবেন তখন আপনাকে কি কি বিষয় ফলো করতে হবে, এক নম্বর কি, এক নম্বর হচ্ছে গেইন এন্ড আন্ডারস্ট্যান্ডিং অফ দ্য অর্গানাইজেশন মিশন অবজেক্টিভ পারপাস এন্ড প্রসেস, এইগুলো আপনাকে এক নম্বরে দেখতে হবে। দ্যাটস মিন কি, অর্গানাইজেশন এনভায়রনমেন্ট সম্পর্কে আপনাকে জানতে হবে, আপনাকে জানতে হবে যে এই অর্গানাইজেশন মিশন কি, কি নিয়ে কাজ করে এরা, এরা কোন কোন সফটওয়্যারটা ইউজ করে, এদের মিশন কি, এদের ভিশন কি, এরা কোন প্রসেস গুলো ফলো করে, এরা সিকিউরিটির জন্য কি কি করে, এরা সিআইএ এনশিওর করে কিভাবে, সেগুলো আপনাকে দেখতে হবে ফার্স্ট। দেন গেইন এন্ড আন্ডারস্ট্যান্ডিং অফ দা অর্গানাইজেশন গভর্নমেন্ট স্ট্রাকচার, এই অর্গানাইজেশনের গভর্নমেন্ট স্ট্রাকচার যেটা, এই স্ট্রাকচারটা আপনাকে দেখতে হবে, তার মানে কি অর্গানোগ্রামটা আপনাকে দেখতে হবে, কার কি রোল রেসপন্সিবিলিটি সেটা দেখতে হবে, কোথায় পাবেন অর্গানোগ্রামের মধ্যে পাবেন, সেটা বলছে অর্গানাইজেশন গভর্নেন্স স্ট্রাকচার। দেন আন্ডারস্ট্যান্ড চেঞ্জ ইন দা বিজনেস এনভায়রনমেন্ট অফ দা অডিট, কোন কোন সময় বিজনেসটা চেঞ্জ হচ্ছে, কোন কোন নেচারের উপর ভিত্তি করে বিজনেসটা চেঞ্জ হয়, কখন কখন চেঞ্জ হয়, এই রিজন গুলো আপনাকে ফাইন্ড আউট করতে হবে। আন্ডারস্ট্যান্ড চেঞ্জ ইন দা বিজনেস এনভায়রনমেন্ট অফ দা অডিট, দেন রিভিউ প্রায়র ওয়ার্ক পেপার, পূর্ববর্তী যারা অডিট করছে সেই অডিট পেপারটা আপনাকে দেখতে হবে। দেন আইডেন্টিফাই স্টেটেড কন্টেন্টস সাচ অ্যাজ পলিসি স্ট্যান্ডার্ড রিকোয়ার্ড গাইডলাইন, এগুলো দেখতে হবে। তারপরে রিস্ক অ্যানালাইসিস করতে হবে, অডিটের স্কোপ দেখতে হবে, ডেভেলপ দ্য অডিট অ্যাপ্রোচ অর অডিট স্ট্র্যাটেজি, অ্যাসাইন পার্সোনাল রিসোর্স টু দ্য অডিট, এন্ড ফাইনালি অ্যাটেচ এনগেজ লজিস্টিক যেটা আছে এই লজিস্টিক গুলো আপনাকে দেখতে হবে। সো এইখানে আমরা যেটা দেখলাম, দেখেন ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কিন্তু এইখানে একটা ট্রিকই আপনাকে বলি যে এক্সামের কোশ্চেন গুলো কি হয়, লটস অফ পিপল ট্রাই টু get the certification, but manual is one thing, it's not changeable, but all types of question comes from this manual, so this manual is very very important, ebong apni jokhon porben tokhon apnake eta khuboi chinta bhabna kore porte hobe, apni eita je gulo korlen eigulo mukosto korar kaj na shudhu, ekhane proshno gulo ghoray ashe kibhabe ashe dekhen। আমরা প্রথম স্টেপ কি বললাম, গেইন এন্ড আন্ডারস্ট্যান্ডিং অফ দ্য অর্গানাইজেশন মিশন অবজেক্টিভ এন্ড পারপাস, দিস ইজ দ্য ফার্স্ট স্টেপ। তো এক্সামে ম্যাক্সিমাম ক্ষেত্রে এই ধরনের টার্মিনোলজি গুলো, হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য ফার্স্ট স্টেপ, হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য মেন রিজন, এ ফার্স্ট মেন লিস্ট বেস্ট, এই ধরনের টার্মিনোলজি গুলো সব থেকে ইম্পর্টেন্ট। এখন এক্সামে তারা কি করে, এই প্রথম স্টেপ তো আপনি এটা মুখস্থ করে গেছেন, বাট আপনি এক্সামে যে দেখছেন যে এটা নাই, উইচ অফ দ্য ফলোয়িং যেটা আপনি দিচ্ছেন ফার্স্ট স্টেপ এই অংশটা নাই। সো আলটিমেটলি ফার্স্ট স্টেপ হিসেবে ট্রিট হবে কোনটা, সেকেন্ড যেটা আছে গেইন এন্ড আন্ডারস্ট্যান্ডিং অফ দ্য অর্গানাইজেশন গভর্নমেন্ট স্ট্রাকচার, এটা হলো সেকেন্ড স্টেপ, এইটাকে আপনাকে ফার্স্ট স্টেপ হিসেবে ট্রিট করতে হবে, এটাই আপনাকে জানতে হবে, এটাই আপনাকে জানতে হবে। সো আপনি যখন এই স্টেপ গুলো কোনটার পরে কোনটা এবং কোন একটা স্টেপ স্কিপ হচ্ছে কিনা, এই জন্য অ্যাটলিস্ট আমি আপনাদেরকে বলবো অ্যাটলিস্ট ফার্স্ট থ্রি স্টেপ যেটা, এই তিনটা স্টেপ আপনাকে জানতে হবে প্রতিটা সিস্টেমে। ইফেক্টস, ইফেক্ট অন ল এন্ড রেগুলেশন অর দা অডিট প্ল্যানিং, সো অডিট প্ল্যানিং এর ল এবং রেগুলেশন সম্পর্কে আপনাকে জানতে হবে। এখানে মেন বিষয় হলো
দুইটা কারণে আমাদের কনসার্ন থাকে একটা অর্গানাইজেশন, একটা হচ্ছে লিগাল রিকোয়ারমেন্ট, দুই নম্বর হচ্ছে লিগাল রিকোয়ারমেন্ট প্লেস অন দা ওয়াডিটি এন্ড ইটস সিস্টেম ডেটা ম্যানেজমেন্ট এন্ড রিপোর্ট। এইগুলো অনেক সময় মানে অর্গানাইজেশন গুলো ভায়োলেশন করার চেষ্টা করে, লিগাল রিকোয়ারমেন্ট যেগুলো আছে ল রেগুলেশন তারা মানে না। সো অ্যাজ অডিটর হিসেবে আপনাকে এই ল রেগুলেশন গুলো জানতে হবে এবং লিগাল রিকোয়ারমেন্ট প্লেস অন দা ওয়াডিটি এন্ড ইটস সিস্টেম, তারা তো মানতেছে না, তাদের সিস্টেমের মধ্যে অনেক সময় এগুলো হচ্ছে টেম্পারিং করে, এই ডেটা ম্যানেজমেন্ট এন্ড রিপোর্টিং ডেটাকে টেম্পারিং করতেছে কোডিং এর মাধ্যমে। সো ফাইনাল যখন অডিট আসে তখন একরকম দেখায়, আবার যখন বিজনেস প্রসেস গুলো দিচ্ছে কাস্টমারকে ডেটা দিচ্ছে তখন একরকম দেখায়, এটা হলো টেম্পারিং। সো লিগাল রিকোয়ারমেন্ট প্লেসড অন দা অডিট অডিটি এন্ড ইটস সিস্টেম ইটস ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সো এই এই পয়েন্টগুলোই দেখতে হবে যে আপনাকে বোঝার জন্য। আমি একটা জিনিস এনশিওর করি, আমাদের এই ট্রেনিং যেটা, এটা আমরা কখনোই কনফার্ম করি না যে আপনি এক্সামে পাশ করবেন, বাট যখন আপনি অডিট করবেন তখন নিঃসন্দেহে এটা আপনার জন্য অনেক হেল্পফুল হবে। সো বিজনেস প্রসেস অ্যাপ্লিকেশন অ্যান্ড কন্ট্রোল, বিজনেস প্রসেস অ্যাপ্লিকেশন অ্যান্ড কন্ট্রোলের মধ্যে কি কি আছে? ইন অ্যান ইন্টিগ্রেটেড অ্যাপ্লিকেশন এনভায়রনমেন্ট, ইন্টিগ্রেটেড মানে কি, দ্যাটস মিন বোঝা যাচ্ছে যে এখানে অনেকগুলো সিস্টেম চালু আছে। সো এইরকম সিস্টেম যখন চালু থাকে তখন বিজনেস অ্যাপ্লিকেশন কে সাপোর্ট দেওয়ার জন্য কিছু প্রসেস কাজ করে। বিজনেস প্রসেস কন্ট্রোল অ্যাসিওরেন্স ইনভলভ ইভালুয়েটিং কন্ট্রোল এট দা প্রসেস অ্যান্ড অ্যাক্টিভিটি লেভেল। সো কন্ট্রোল কি করে? কন্ট্রোল করে এটাই, কন্ট্রোল মানে কি, সেট অফ রুলস, সেট অফ রুলস এখানে সেট করা থাকে, এই রুলস এর উপর বাইরে কোনো কাজ সে করতে দেয় না, যেমন ইনপুট কন্ট্রোল বলি, আউটপুট কন্ট্রোল বলি আমরা। সো দিস কন্ট্রোল মে বি কম্বিনেশন অফ দ্য ম্যানেজমেন্ট প্রোগ্রাম অ্যান্ড ম্যানুয়াল কন্ট্রোল, তিন ধরনের কন্ট্রোল হইতে পারে, ম্যানেজমেন্ট প্রোগ্রাম অ্যান্ড ম্যানুয়াল, এই তিনটার কম্বিনেশন হইতে পারে। সো জেনারেল কন্ট্রোল দ্যাট এফেক্ট দ্য প্রসেস, বিজনেস প্রসেস ওনার স্পেসিফিক কন্ট্রোল সাচ অ্যাজ এস্টাবলিশিং দ্য প্রপার সিকিউরিটি অ্যান্ড সেগ্রিগেশন অফ ডিউটিস। সো সেগ্রিগেশন অফ ডিউটিস কি, যার যতটুকু রেসপন্সিবিলিটি তাকে ততটুকু রেসপন্সিবিলিটি দিয়ে পৃথক করা, এবং তাকে তার আইডিতে অথবা তার যে রোল, এই রোলে আপনি এই প্রোগ্রাম গুলোই অ্যাসাইন করতেছেন, এর বাইরে সে কোনো কিছু করতে পারবে না, সেটাকে আমরা বলছি সেগ্রিগেশন অফ ডিউটিস। সো সেগ্রিগেশন অফ ডিউটিস আপনাকে কি এনশিওর করতেছে, যে এখানে আপনি যেন রং কোনো কিছু, ফ্রড যেন না করতে পারেন, সেইগুলো সে এনশিওর করে সেগ্রিগেশন অফ ডিউটিস এর মাধ্যমে। ই-কমার্স, ইলেকট্রনিক কমার্স, ইলেকট্রনিক কমার্স ইজ নাথিং দ্যাট, বারবার আমার মোবাইলে এখন মেসেজ আসছে যে সাইক্লোন অফার, সাইক্লোনের অফার আসছে ই ভ্যালিতে। আপনি ইন্টারনেটের মাধ্যমে যখন কোনো কিছু বাই করবেন, কোনো কিছু সেল করবেন, এটাকেই আমরা বলতেছি ই-কমার্স। সো দ্য টার্ম ই-বিজনেস ইনক্লুডস বাইং অ্যান্ড সেলিং অনলাইন অ্যাজ ওয়েল অ্যাজ কাস্টমার সাপোর্ট অর রিলেশনশিপ বিটুইন দ্য বিজনেস। সো অনলাইনে যে অ্যাক্টিভিটিস গুলো হচ্ছে বাইং সেলিং এর ক্ষেত্রে, সেইগুলোকে আমরা বলছি ই-কমার্স। সো ইলেকট্রনিক কমার্স এর ক্ষেত্রে বিভিন্ন ধরনের ট্রানজাকশন এখানে হয়, বিজনেস টু বিজনেস, বিজনেস টু কনজিউমার, কনজিউমার টু কনজিউমার, কনজিউমার টু বিজনেস, বিজনেস টু গভর্নেন্স, এরকম বিভিন্ন ধরনের। দেন বিজনেস টু গভর্নেন্স কোনগুলো, বা কনজিউমার টু গভর্নেন্স কোনগুলো? কনজিউমার টু গভর্নেন্স হলো, যেমন আমরা ইনকাম ট্যাক্স জমা দিচ্ছি, আমরা কনজিউমার, আমরা গভর্নমেন্টকে ট্যাক্স দিচ্ছি যেটা। আবার গভর্নমেন্ট টু কনজিউমার কোনগুলো? এই যে রাস্তাঘাটের জন্য ফ্যাসিলিটি দিচ্ছে, টিকা ভ্যাকসিন দিচ্ছে, এই যে কোভিড এর টেস্টিং এর জন্য তারা কাজ করছে, এটা হলো গভর্নমেন্ট টু কনজিউমার। এক্সামে আপনাকে এই ধরনের সিলি কোশ্চেন আসবে না যে আপনার বিজনেস টু কনজিউমার ট্রানজাকশন কিভাবে হয়, আপনাকে সবসময় কোশ্চেন করবে ভেরি প্র্যাকটিক্যাল, আপনাকে এমন কোশ্চেন করবে যে আপনি এখানে বসে বসে আপনি বুঝতে পারবেন যে আপনার অর্গানাইজেশনে কোশ্চেন করতেছে ম্যানেজমেন্ট লেভেল থেকে কোশ্চেন গুলো আপনাকে করতেছে। সো এই ধরনের বিজনেসে ই-কমার্স যখন অ্যাক্টিভিটিস গুলো পারফর্ম করে, এখানে কয়েকটা বিষয় আমাদেরকে মাথায় রাখতে হবে। কয়েকটা বিষয়ের মধ্যে কি, যে এখানে কয়েকটা কনসেপ্ট আসবে, এক টায়ার আসবে, টায়ার বলতে কোনগুলো, যেমন ক্লায়েন্ট সার্ভার বেস সিস্টেমটা আপনার এখানে আসবে, যেমন এখানে বলছে যে সিঙ্গেল টায়ার, সিঙ্গেল টায়ার বলতে কোনগুলো, সিঙ্গেল টায়ার আর্কিটেকচার রানস অন সিঙ্গেল কম্পিউটার, রানস অন সিঙ্গেল কম্পিউটার,
দ্যাট ইজ এ ক্লায়েন্ট বেসড অ্যাপ্লিকেশন যেটা সেটাকে আমরা বলছি সিঙ্গেল টাই ক্লায়েন্ট বেসড অ্যাপ্লিকেশন যেটা সেটাকে আমরা বলছি সিঙ্গেল টাই একটা কম্পিউটারের উপরেই অ্যাপ্লিকেশনটা রান করে টু টায়ার কোনগুলো টু টায়ার আর্কিটেকচার হলো ক্লায়েন্ট এবং সার্ভার বেস যেগুলো সার্ভার কোনগুলো যে সার্ভিসটা দিচ্ছে ক্লায়েন্ট কোনগুলো যে সার্ভিসটা নিচ্ছে সেগুলো হচ্ছে ক্লায়েন্ট সার্ভার থ্রি টায়ার কোনগুলো থ্রি টায়ার হলো এইখানে তিনটা স্পেসিফিক টায়ার থাকে একটা হচ্ছে প্রেজেন্টেশন টায়ার প্রেজেন্টেশন টায়ারে কি করে অ্যাকচুয়ালি ইন্টারাকশন উইথ দ্য ইউজার এন্ড ইউজারের সাথে ইন্টারাকশন করা হয় যেটা সেটা আপনি কোর ব্যাংকিং সলিউশন আপনি ইউজ করতেছেন আপনি ব্রাঞ্চে বসে আপনি অ্যাপ্লিকেশনটা দেখতেছেন এখানে ইনপুট দিচ্ছেন এখান থেকে রিপোর্ট নিচ্ছেন দিস ইজ কল দ্য প্রেজেন্টেশন টায়ার অ্যাপ্লিকেশন টায়ার কোনগুলো প্রসেসিং হচ্ছে যেগুলো যে সফটওয়্যারটা আপনি ইউজ করতেছেন সেটা হলো অ্যাপ্লিকেশনটা সো বিজনেস লজিক অ্যাপ্লিকেশন যেখানে সেট করা আছে দিস ইজ দ্য অ্যাপ্লিকেশনটা এবং ডেটা টায়ার কোনগুলো ডেটাবেস যেখানে আপনি ডেটাটা জমা রাখতেছেন যেখানে প্রসেস করার পরে ডেটাটা জমা থাকতেছে সেটা হলো ডেটা টায়ার সো যখন একটা আর্কিটেকচার সিস্টেমে এরকম প্রেজেন্টেশন টায়ার অ্যাপ্লিকেশন টায়ার এবং ডেটা টায়ার থাকবে তখন সেটাকে আমরা বলি থ্রি টায়ার যখন শুধু ক্লায়েন্ট এবং সার্ভার থাকবে তখন আমরা তাদেরকে বলবো টু টায়ার এবং যখন একটা সিঙ্গেল টায়ারের উপর অ্যাপ্লিকেশনটা রান করবে তখন সেটাকে আমরা বলি কি সিঙ্গেল টায়ার সে একটা নতুন টার্মিনোলজি মিডল ওয়্যার মিডল ওয়্যার মিডল ওয়্যার হলো software that act as a bridge between an operating system and database and application especially on a network so network er jonno erokom hoyte pare practical er khetre o kintu kichu na eta holo jehetu bridge bolche tar mane ashole dui ta system er moddhe interconnection korar jonno interfacing korar jonno jeta kaaj kore like glue othoba ghotoker moto jara kaaj kore shei gulo ke amra bolte pari ki je middleware সো মিডল ওয়্যার সম্পর্কে ম্যাল ওয়্যার হলো ম্যালিশিয়াস ওয়্যার এইগুলো আমরা ডিটেলস এখানে দেখতেছি না এই কারণে কারণ হলো এইগুলো নিয়েই আমাদের ডোমেইন 5 এ ডোমেইন 4 এ ডোমেইন 3 তে ইন ডিটেলস আমরা সেখানে ডিসকাস করব ম্যাল ওয়্যার বলছে ম্যালিশিয়াস সফটওয়্যার কি ইজ এনি প্রোগ্রাম অর ফাইল দ্যাট ইজ হার্মফুল টু এ কম্পিউটার ইউজার টাইপস অফ ম্যাল ওয়্যার can include computer virus worms trojan horse spyware so ei dhoroner example je gulo shegulo amra mone rakhte pari je eigulo hocche malicious hoy eigulo hocche ei code gulo so application server kon gulo application server in conjunction with other middleware product provide for multi tiered system jeta amra bollam je middleware er sathe songjukto hocche je system gulo লজিক যেগুলো আছে এই লজিক গুলো সেট করার জন্য এখানে তারা কাজ করে সো এখানে একটা টার্ম আসছে যে ব্যাকএন্ড এবং ফ্রন্ট এন্ড হচ্ছে আপনি যেখান থেকে কাস্টমারকে সার্ভিস দিচ্ছেন এন্ড ইউজার হিসেবে আপনি যেখানে ইনপুট দিচ্ছেন যেখান থেকে রিপোর্টটা নিচ্ছেন যেখানে ভিউ করতেছেন এটাকে আমরা বলছি ফ্রন্ট এন্ড অ্যাপ্লিকেশন আর ব্যাকএন্ড কোনটা যেখানে আপনার ডেটাগুলো জমা থাকতেছে সেভ হয়ে থাকতেছে যেখান থেকে আপনি ডেটাগুলো রিট্রিভ করতেছেন এটাকে আমরা বলছি ব্যাকএন্ড সো ডেটাবেস যেটা সেটা হলো ব্যাকএন্ড আরো কিছু টার্মিনোলজি যেমন এক্সটেনসিবল স্টাইল শিট ল্যাঙ্গুয়েজ এক্সএমএল কোয়েরি এক্সএমএল এনক্রিপশন সো এনক্রিপশন ডিক্রিপশন কোয়েরি এগুলো আমরা পরবর্তীতে আমরা ইন ডিটেইলস দেখব মেটা ডেটা হলো ডেটা অ্যাবাউট ডেটা ডেটা সম্পর্কে যেটা বলা হয় যেমন আপনি একটা ডেটা রাখবেন সো একটা এই ডেটাটা কি ডেটা এই ডেটাটা কি নিউমেরিক ডেটা না এটা হচ্ছে আলফানিউমেরিক ডেটা এইগুলো যে বর্ণনা থাকে সেটা হচ্ছে মেটা ডেটা দ্যাটস মিন একটা ডেটা সম্পর্কে যেটা বলে ডেটা কি ডেটা ইজ দ্য র ম্যাটেরিয়াল অফ ইনফরমেশন র ম্যাটেরিয়াল অফ ইনফরমেশন যেমন আমরা উদাহরণ হিসেবে যদি আমরা বলছি যে আমরা 9টায় সিজা ক্লাস হতে পারে আমরা জয়েন করতে পারি সো এখানে প্রতিটা কিন্তু আলাদা আলাদা 9টা জয়েন
সিজা এগুলো হচ্ছে প্রতিটা হচ্ছে ডেটা, এবং এই ডেটাগুলো যখন প্রসেস করে একটা মিনিংফুল ওয়ার্ড তৈরি করা হয় তখন সেটাকে আমরা বলি ইনফরমেশন। যেমন আজ 9টার সময় আমরা সিজা ক্লাসে অ্যাটেন্ড করব, এটা কিন্তু খুব ক্লিয়ার ভাবে এটা মনের ভাব প্রকাশ করছে, মিনিংফুল ওয়ার্ড হয়েছে, সো এটাকে আমরা বলছি ইনফরমেশন। সো এই ডেটা সম্পর্কে যেগুলো বলা হয় সেগুলো হচ্ছে মেটা ডেটা। ই-কমার্স রিক্স, ই-কমার্স এর জন্য বিভিন্ন ধরনের রিক্স নিয়ে আমরা যদি ডিসকাস করি যে ই-কমার্স এর কি কি রিক্স আমরা এখানে পেতে পারি, ই-কমার্স এর জন্য কি কি রিক্স থাকতে পারে একটা অর্গানাইজেশন, ই-কমার্স এর জন্য অনেক ধরনের রিক্স থাকে এখানে। ইলেকট্রনিক কমার্স, অনলাইনে বিজনেস করবেন, কিছুদিন আগে ই ভ্যালির কাস্টমাররা অনেক ভোগান্তিতে ছিল, এখনো আছে তারা, তার মানে কি আলটিমেটলি যারা এই ধরনের ভোগান্তিতে পড়ছে তারা কিন্তু ম্যাক্সিমাম পিপল কিন্তু এখান থেকে বের হয়ে আসছে, কারণ কি তাদের উপর থেকে ট্রাস্টটা হারাই গেছে। সো ট্রাস্ট বিটুইন টু পার্টিস, এই ট্রাস্ট এস্টাবলিশড করাইটা হলো সব থেকে বড় ধরনের একটা রিক্স, ট্রাস্ট যেটা এটা হচ্ছে সব থেকে বড় ইস্যু। সো কিছু ইম্পর্টেন্ট ইস্যু আছে, এলিমেন্টস আছে যেগুলো এই রিক্স এর জন্য প্রয়োজন। নাম্বার ওয়ান কনফিডেনশিয়ালিটি, দ্যাটস মিন একজনের ডেটা যেন আরেকজন না দেখতে পারে, সেন্সিটিভ ইনফরমেশন যেন শেয়ার না হয় সেটা আপনাকে ইনশিওর করতে হবে। ইন্টিগ্রিটি, ট্রানজ্যাকশন আপনি যেটা করছেন সেটাই যেন হয়, এটা যেন অল্টার না করতে পারে, চেঞ্জ না করতে পারে। আপনি অর্ডার দিলেন 100 টাকার একটা প্রোডাক্ট, বাট এটা টেম্পারিং হয়ে দেখা গেল যে আপনার এটা 90 টাকার প্রোডাক্ট হয়ে গেল, তার মানে কি আপনার ভ্যালুটা চেঞ্জ করে দিচ্ছে নেটওয়ার্কের মধ্যে দিয়ে। সো কোনো কিছু যেন চেঞ্জ না করতে পারে, এবং অ্যাভেলেবিলিটি, কাস্টমারের যখন প্রয়োজন তখন যেন সিস্টেমটাকে অ্যাক্সেস করতে পারে সেটা এনশিওর করতে হবে। সো এই তিনটা জিনিসের পাশাপাশি অথেন্টিকেশন এন্ড নন রেপুটিয়েশন। অথেন্টিকেশন কোনগুলো? অথেন্টিকেশন হলো পাসওয়ার্ড, নাথিং এলস, দুইটা জিনিস। আইডেন্টিফিকেশন মানে আপনার ইউজার আইডি, অথেন্টিকেশন মানে আপনার পাসওয়ার্ড। সো অথেন্টিকেশন হলো আপনি কোনো একটা সিস্টেমে অ্যাক্সেস করতে অথেন্টিক কিনা। আপনি এই জন্য আপনাকে কি করতে হবে, আপনাকে প্রথমে ইউজার ক্রিয়েট করতে হবে, আপনাকে একটা পাসওয়ার্ড তারা প্রোভাইড করবে, আপনি নিজে পাসওয়ার্ড দিবেন, এই ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে আপনি সিস্টেমকে অ্যাক্সেস করবেন, এটাকে আমরা বলছি ইউজার আইডি এবং পাসওয়ার্ড। এবং নন রেপুটিয়েশন কি? নন রেপুটিয়েশন এনশিওর করে যে আপনি কোনো একটা ট্রানজ্যাকশন করে আপনি অস্বীকার করতে পারবেন না, আপনি এই ট্রানজ্যাকশনটা করেন নাই, কোনো একটা মেল আমাকে করে আপনি পরবর্তীতে এনশিওর করতে পার মানে অস্বীকার করতে পারবেন না যে মেলটা আপনি করেন নাই, এটা হলো নন রেপুটিয়েশন। সো আইডেন্টিফিকেশন, অথেন্টিকেশন, আর একটা টার্ম আছে অথরাইজেশন। অথরাইজেশন মানে আপনার রাইট, আপনি কতটুকু ইনফরমেশন আপনি অ্যাক্সেস করতে পারবেন, আপনি কোন কোন মডিউল অ্যাক্সেস করতে পারবেন, এইটাই হলো অথরাইজেশন। সো এই আইডেন্টিফিকেশন, অথরাইজেশন, অথেন্টিকেশন এগুলো আমরা দেখব। পাওয়ার শিফট টু কাস্টমার, পাওয়ার শিফট টু কাস্টমার বলতে কি, এখন অনলাইন সিস্টেমে দেখা যাচ্ছে যে আপনি অনলাইন ব্যাংকিং এর ক্ষেত্রে অথবা ইন্টারনেট ব্যাংকিং এর ক্ষেত্রে কাস্টমারকে কিছু পাওয়ার দেওয়া হয়, সে কিছু রিপোর্ট দেখতে পারে, সে কিছু ট্রানজাকশন এখান থেকে করতে পারে, সে ইউটিলিটি বিল এখান থেকে পেমেন্ট করতে পারে, অথবা অনলাইন ব্রোকারেজ হাউসে এখানে আছে সে নিজে নিজেই ট্রেড করতে পারে, এগুলো হচ্ছে পাওয়ার শিফট টু কাস্টমার। সো ই-কমার্স এর রিকোয়ারমেন্ট যদি আমরা বলি, ই-কমার্স এর জন্য কি কি রিকোয়ারমেন্ট আমাদেরকে আছে, এখানে রিকোয়ারমেন্ট হলো বিল্ডিং এ বিজনেস কেস ইজ দ্য ফার্স্ট রিকোয়ারমেন্ট। অনেক সময় আমরা মনে করি কি যেহেতু এখানে ই-কমার্স এর কথা বলছে এখানে তো অবশ্যই ইন্টারনেটে ব্যাংকিং মানে বিজনেস করতে হবে, সো এখানে মানে ইন্টারনেট যেটা অথবা নেটওয়ার্ক ফ্যাসিলিটি যেটা অথবা আইটি এনভায়রনমেন্ট যেটা এটা মনে হয় এক নম্বর প্রায়োরিটি, এটাই তো লাগবে, এটা না হলে ই কমার্স করবে কি হবে? নো, দিস ইজ নট দ্য ফার্স্ট প্রায়োরিটি। ফার্স্ট অপশন হলো বিল্ডিং এ বিজনেস কেস, আপনাকে একটা বিজনেস কেস তৈরি করতে হবে, এবং আমি রেড মার্ক দিয়ে লিখে দিছি, দেখেন আইটি অ্যাজ অ্যান এনাবলার, আইটি হলো একটা এনাবলারের মতো কাজ করে। সো আপনাকে মিসগাইডেড করতে পারে, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ দ্য ফার্স্ট রিকোয়ারমেন্ট ফর ই কমার্স সিস্টেম, নাম্বার ওয়ান বিল্ডিং এ বিজনেস কেস, নাম্বার টু ডেভেলপিং এ ক্লিয়ার বিজনেস পারপাস, নাম্বার থ্রি আইটি সিস্টেম অর ইউজিং টেকনোলজি টু ফার্স্ট ইম্প্রুভ সিস্টেম, অ্যান্ড নাম্বার ফোর্থ বিজনেস এ বিজনেস কেস। সো ডেফিনেটলি কারেক্ট আনসার উইল বি বিজনেস এ বিল্ডিং এ বিজনেস কেস,
not using technology to first improve cost. It's not a first attempt. First attempt is building a business case. So other requirement for e-commerce system, e-commerce system no key requirement, top level commitment project. Top level থেকে যদি বলে হ্যাঁ আপনি আপনার প্রোডাক্ট পাবেন আপনি যদি না পান এটা আপনি ক্লেম করবেন আমরা 100% আপনাকে এটা এটা ক্যাশব্যাক করে দেব আমরা এটা আপনাকে জন্য তো যখন টপ ম্যানেজমেন্টের কোন টোন কাজ করে ডিফিনেটলি ওই অর্গানাইজেশনের জন্য এটাই সবথেকে স্টেন পজিশন বিজনেস প্রসেস রিকনফিগারেশন বিজনেস প্রসেস রিকনফিগারেশন কোনগুলো রিকনফিগারেশন কখন আমরা করি এটাকে ঢেলে সাজানো যদি কোনো ল্যাকিংস থাকে এই ল্যাকিংস কে ওভারকাম করা সো সেগুলো আমরা বিজনেস প্রসেস গুলো রিকনফিগার করি লিংকস টু লিগাসি সিস্টেম অনেক সময় দেখা যায় আপনি অনলাইন সিস্টেমে যাচ্ছেন ওয়েব বেস সিস্টেমে যাচ্ছেন এতদিন আপনি লিগাসি সিস্টেমে আপনি সাপোর্ট দিছেন ডেস্কটপ বেস সিস্টেমে সাপোর্ট দিছেন এখন কোর ব্যাংকিং আগে ছিল ব্রাঞ্চ ব্যাংকিং সো আপনি ব্রাঞ্চ ব্যাংকিং থেকে কোর ব্যাংকিং যাচ্ছেন এর মানে এই নয় যে আপনি ব্রাঞ্চ ব্যাংকিং এর ডেটা গুলো আপনি সবগুলো হচ্ছে বাদ দিয়ে দিবেন সো আপনাকে লিংকেজ তৈরি করতে হবে যেন অনলাইন সিস্টেম থেকেও কাস্টমাররা কাস্টমারদেরকে আমরা অফলাইন অথবা ব্রাঞ্চ ব্যাংকিং এর এই সিস্টেমের ডেটা অ্যাক্সেস দিতে পারি অথবা এই ডেটা রিট্রিভ করে তাদেরকে আমরা রিপোর্ট প্রোভাইড করি সো পারফেক্ট সিস্টেম সেটাই যেটা লিগাসি সিস্টেম যেগুলো আছে এগুলো তার অনলাইন সিস্টেমের সাথে নিয়ে আসতে পারে সো আজকে আমাদের লাস্ট টপিক আমরা যেটা ডিসকাস করব আজকে এই পর্যন্ত আমরা এ করব যে অ্যাজ এ অডিটর হিসেবে যখন আপনি এরকম একটা ই-কমার্স সিস্টেম অডিট করতে যাবেন তখন আপনাকে কি কোন কোন বিষয়গুলো আপনাকে দেখতে হবে কোন কোন বিষয়গুলো আপনি মেইনটেইন করবেন মনিটরিং আপনাকে করতে হবে চেক করতে হবে কোন ফার্স্ট অপশন হলো ইউ হ্যাভ টু ফাইন্ড আউট দা ই-কমার্স এগ্রিমেন্ট একজন কাস্টমারের সাথে যখন কোম্পানির এগ্রিমেন্ট হচ্ছে তখন আমরা তো নিচে লিখে রাখতেছি আই এগ্রি উইথ টার্মস এন্ড কন্ডিশন সো এই টার্মস এন্ড কন্ডিশনটা আপনাকে দেখতে হবে এখানে কোনো পয়েন্ট কাস্টমারের এগেনস্টে গেছে কিনা বিজনেস রুলের বাইরে গেছে কিনা অর্গানাইজেশনের অথবা রেগুলেটরি বডির যে রুলস রেগুলেশন আছে এর বাইরে গেছে কিনা সেগুলো আপনাকে ফাইন্ড আউট করতে হবে তারপরে দেখতে হবে যে কাস্টমারের ডেটা এটা হলো সব থেকে ইন্টারনেট ব্যাংকিং এর জন্য ই-কমার্স এর জন্য সব থেকে মেন পয়েন্ট সো এই ডেটার প্রোটেকশনটা আপনি দিতে পারতেছেন কিনা আপনি এই ডেটার কনফিডেনশিয়ালিটি ইন্টিগ্রিটি এবং অ্যাভেলেবিলিটি মেনটেন করার জন্য কোন কোন মেকানিজম আপনি ইউজ করতেছেন এখানে বলছে ইন্টারনেট ফায়ারওয়াল ফায়ারওয়াল কি করতে সেট অফ রুলস কারা অ্যাক্সেস করতে পারবে কারা পারবে না সেগুলো এখানে সেট করা থাকে পাবলিক ইনফ্রাস্ট্রাকচার কি প্রোভাইড করছে আপনার সার্টিফিকেশন প্রোভাইড করতেছে HTTPS সিকিউর হাইপারটেক্সট ট্রান্সফার প্রোটোকল সো সিকিউর যেহেতু এখানে ই-কমার্স এখানে ট্রানজ্যাকশন হচ্ছে ফাইন্যান্সিয়াল ট্রানজ্যাকশন হচ্ছে সো এটা সিকিউর ডেটাটা যেন এনক্রিপ্টেড অবস্থায় আনরিডেবল ফরম্যাটে যাচ্ছে কিনা হ্যাকাররা দেখে যেন চেঞ্জ করতে পারবে কিনা এটা করতে পারতেছে কিনা সেটা আপনাকে চেক করতে হবে একজন কার্ড বিজনেস করছে মাস্টার কার্ড ভিসা কার্ড সো এখানে সে PCI DSS কমপ্লায়েন্স কিনা PCI DSS প্রোভাইড সাম স্ট্যান্ডার্ড অ্যান্ড আফটার অ্যাচিভিং দিস স্ট্যান্ডার্ড এ অর্গানাইজেশন ক্যান ইন্ট্রোডিউস দা কার্ড বিজনেস মাস্টার কার্ড পেমেন্ট কার্ড ইন্ডাস্ট্রি আর কি স্যার পেমেন্ট কার্ড ইন্ডাস্ট্রি ডাটা সিকিউরিটি হ্যাঁ পেমেন্ট কার্ডের জন্য আপনার এই মাস্টার কার্ড ভিসা কার্ড পেমেন্ট কার্ড ইন্ডাস্ট্রির জন্য আপনার অবশ্যই PCI DSS কমপ্লায়েন্স হতে হবে এবং এই সার্টিফিকেশনটা নিতে হবে সো এই সার্টিফিকেশন না নেওয়া পর্যন্ত বাংলাদেশ ব্যাংক অথবা রেগুলেটরি বডি কিন্তু আপনাকে পারমিট করবে না যে না আপনি এই ধরনের বিজনেস করেন সো আমাদেরকে এই ধরনের বিষয়গুলো অ্যাজ এ অডিটর হিসেবে যখন আপনি অডিট করতে যাবেন তখন আপনার এগুলো দেখতে হবে ঠিক আরো কিছু বিষয় আছে আপনাকে দেখতে হবে যে অডিটের অ্যাপ্লিকেশন লগ গুলো দেখতে হবে যে ট্রানজ্যাকশন গুলো হয়েছে লগ গুলো কোনো অল্টার করছে কিনা কোনো মডিফাই করতেছে কিনা চেঞ্জ করতেছে কিনা সেগুলো আপনাকে মনিটরিং করতে হবে আপনাকে দেখতে হবে যে সিকিউরিটি ব্রিচ যেগুলো আছে যে যে জায়গা থেকে ভিত্তি করে আপনার ইনসিডেন্ট গুলো হতে পারে সো এই সিকিউরিটির যদি কোনো রিস্ক থাকে এই রিস্ক মিটিগেশনের জন্য তারা কি কি ধরনের কন্ট্রোল এখানে ইমপ্লিমেন্ট করছে কন্ট্রোল গুলো অ্যাপ্রোপ্রিয়েট কিনা যদি অ্যাপ্রোপ্রিয়েট না হয় আপনি আপনার প্রফেশনাল জাজমেন্টের উপর ভিত্তি করে ইউ শুড প্রোভাইড দা
best recommendation to the organization. এবং যেমন এখানে বলছে encrypted secure socket layer SSL. SSL must কোনগুলো যখন আপনার এরকম অনলাইন বিজনেসের জন্য SSL টা মানে তাদেরকে অবশ্যই SSL certified হতে হবে. Encrypted secure socket layer. So এই যে encryption decryption না এই টেকনোলজি এই টার্মিনোলজি গুলো আমরা ইন ডিটেইলস আমরা দেখব পরবর্তীতে ডোমেইন 5 এ. So actually domain 1 এর তারা অডিট প্রসেস গুলো এবং কিছুটা হলো টেকনিক্যাল টেকনিক্যাল টার্ম টার্মিনোলজি এখানে তারা ইন্ট্রোডিউস করার চেষ্টা করছে. সো এই ছিল মূলত আমাদের আমরা আজকের ডিসকাশন. আমরা এখন যেটা করব এদের থেকে আমি কিছু আমরা আজকে যেটা ডিসকাস করছি আমি জাস্ট পাঁচটা কোশ্চেনের আনসার আপনাদেরকে নেব তারপরে আমরা একটু ডিসকাস করব. পাঁচটা কোশ্চেনের জন্য আমরা 5 মিনিট সময় নেব. নেক্সটে তো যেতে পারি না, ফার্স্ট ওয়ান এর পরে নেক্সটে যাওয়ার কি কোনো সুযোগ আছে কিনা? আচ্ছা নেক্সট যাওয়া যাচ্ছে না? না আচ্ছা ঠিক আছে তাহলে আমরা একটা কাজ করি আমরা জাস্ট আমরা ডিসকাশন করি. হ্যাঁ আচ্ছা আচ্ছা পরবর্তীতে আমরা একটা দেখব অনেক সময় যাচ্ছিল. ওকে আমরা একটু শেয়ার করি আমাদের আমাদের ফার্স্ট কোশ্চেন ছিল হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্ট ইজ ট্রু অ্যাবাউট ISACA audit standard and guideline. Standard এবং guideline সম্পর্কে কোন স্টেটমেন্টটা ট্রু? প্রথমটা বলছে ISACA audit standard and mandatory. ISACA প্রথমটা guideline optional. প্রথমটাই হলো আমাদের কারেক্ট. So second question যেটা which of the following is the best step to perform audit planning? Audit planning এর জন্য first step কোনটা? So এখানে এক নম্বর বলছে gain an understanding of the organization government. প্রথমটাই কারণ কি? কারণ হলো আমার প্রথম স্টেপ যেটা সেটা কিন্তু তারা মিসিং করছে. তারা কিন্তু এটা এখানে দেয় নাই যেটা আমার ছিল প্রসিজার এটাই. সো ফার্স্ট অপশনটা. 3 নম্বর কোশ্চেন হচ্ছে হুইচ অফ দ্য ফলোয়িং ফাংশন ইজ গভর্নড বাই দ্য অডিট চার্টার. অডিট চার্টারের মধ্যে কি ইয়ে থাকে মূলত? অডিট চার্টার গভর্ন করে কি মূলত? 1 নম্বর হচ্ছে ইনফরমেশন টেকনোলজি ওভারঅল অথরিটি. শুনেন আইটি রিলেটেড ইন্টারনাল অডিট ফাংশন যেটা, এক্সটারনাল ফাংশন যেটা সেটা তো আমরা বলছিলাম অডিট এনগেজমেন্ট লেটার. অডিট এনগেজমেন্ট হ্যাঁ. আর ইনফরমেশন সিকিউরিটি ফাংশন, ইনফরমেশন টেকনোলজি এই রিলেটেড জিনিস যত আসবে ম্যাক্সিমাম এইগুলো আনসার হয় না. সবসময় মনে রাখবেন এই এক্সামের জন্য বিজনেস অলওয়েজ উইন, বিজনেস অলওয়েজ উইন. সো ইন্টারনাল অডিট ফাংশন যেটা এইটাই মূলত কিন্তু আমরা অডিট চার্টারের জন্য আমরা সিলেক্ট করছিলাম. তাহলে ভাই 3 নম্বরের অ্যানসার কোনটা হবে? এই 3 নম্বরটা সি 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 দি ইন্টারনাল অডিট ফাংশন. ইন্টারনাল অডিট ফাংশন সি সি. আচ্ছা 4 নম্বর হচ্ছে হুইচ অফ দ্য ফলোয়িং ইজ আ মেজর অ্যাডভান্টেজেস অফ এ রিস্ক বেস অ্যাপ্রোচ টু অডিট প্ল্যানিং. সো রিস্ক বেস অডিট প্ল্যানিং যখন করবেন
তখন আপনার মানে অ্যাডভান্টেজ কোনটা? এক নম্বরে বলছে যে অ্যাডভান্স কমিউনিকেশন অফ দা অডিট প্ল্যান, দুই নম্বরে বলছে কমপ্লিশন অফ দা অডিট এক্সারসাইজ উইথ দা অ্যালোটেড টাইম এন্ড বাজেট, দা কালেকশন অফ অডিট ফিস ইন অ্যাডভান্স, চার নম্বর হচ্ছে অপটিমাল ইউজ অফ অডিট রিসোর্স ফর হাই রিস্ক এরিয়া। সো রিস্ক বেস হাই রিস্ক গুলো কিন্তু করা হয় রিস্ক এরিয়ার জন্য। গ্রেট, অপশন ডি যেটা, দিস ইজ দা কারেক্ট আনসার, ডি। এবং লাস্ট কোশ্চেন আমরা রাখলাম কি, হুইচ অফ দা ফলোইং ইজ ইউজড ইন দা ই-কমার্স অ্যাপ্লিকেশন টু এনশিওর দ্যাট এ ট্রানজ্যাকশন ইজ এনফোর্সেবল। সো এখানে এনফোর্সেবল বলতে কি বোঝাইছে, ট্রানজ্যাকশনের ক্ষেত্রে অ্যাক্সেস কন্ট্রোল, অথেন্টিকেশন এবং এনক্রিপশন, এই তিনটা কারেক্ট না। কারেক্ট আনসার হলো নন রেপুডিয়েশন, যে একটা ট্রানজ্যাকশন করে অথবা একটা ট্রানজ্যাকশন হয়েছে কেউ যেন অস্বীকার না করতে পারে, এই জন্যই কিন্তু আমরা ই-কমার্স অ্যাপ্লিকেশনের জন্য ট্রানজ্যাকশনকে আমরা যখন এই ট্রানজ্যাকশনটা করি তখন আমাদের এনশিওর করতে হয় যে এইটা যেন নন রেপুডিয়েশনের মধ্যে থাকে, কেউ যেন অস্বীকার না করতে পারে। সো কারেক্ট আনসার ডি। সো এই ছিল মূলত আমাদের আজকের ডিসকাশন। আমরা আপনাদেরকে এটা প্রোভাইড করব, আমাদের যে আজকের যে সেশনে রেকর্ডিং করলাম, আমরা রেকর্ডিংটা আপনাদেরকে প্রোভাইড করব। আপনাদের মনে হয় কয়েকজনকে একটা স্পেসিফিক গ্রুপ আছে, এই গ্রুপে অ্যাড করা হয়নি। সো এই গ্রুপে আমরা মোটামুটি আপনাদেরকে অ্যাড করে দেব। আমি আছি নাকি? সো আজকের সেশনে স্যার আর কোনো কোশ্চেন থাকলে আপনারা আমরা কি আনসার করতে পারি? আপনি কি হোসেন তো কি আছে স্যার ওইটার মধ্যে, ওই গ্রুপের মধ্যে? স্যার আমি আমি আপনাকে অ্যাড করে নিচ্ছি স্যার, আমি আপনাকে অ্যাড করে নিচ্ছি। ওকে, আমিও কিন্তু গ্রুপে নাই। সো কোন কোশ্চেন আছে কি ফারুক ভাই? আমিও কিন্তু গ্রুপে নাই, রাশেদ বলছি। নেক্সট আবার কবে বসবো আমরা এটা নিয়ে? আচ্ছা আমি নেক্সট আমি আমি অ্যাড করে নেব ভাই, আমি আজকে। ওকে ঠিক আছে, থ্যাঙ্ক ইউ। আর নেক্সট কবে হবে আর কি? নেক্সট স্যার নেক্সটে আমরা আমি চাচ্ছি যে রবিবার এবং বুধবার এই দুই দিন আমরা 8টা থেকে আমরা সেশনটা করতে পারি কিনা, রবিবার এবং বুধবার। সানডে অন ওয়েডনেসডে, সানডে অন ওয়েডনেসডে এটা মনে ভালো সময় আসলে। সানডে ওয়েডনেসডে ঠিক বলছেন ভাইয়া। ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, থ্যাংক ইউ। কামিং সানডে অন ওয়েডনেসডে 8 PM আটটা থেকে, যেটা 9টা থেকে করা যায়। ওকে স্যার, সবাই ভালো থাকবেন, দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওকে Okay, thanks a lot. Okay, sir.